আসসালামু আলাইকুম বন্ধুরা, তাহলে আমরা চট্টগ্রাম থেকে কথা বলছিলাম আপনাদের সঙ্গে লজিস্টিক্স নিয়ে। তো লজিস্টিক্সের অথবা বিদেশ থেকে কেমনে কমের মধ্যে অথবা ভোগান্তি ছাড়া মাল নিয়ে ব্যবসা করবেন, বাংলাদেশ থেকে মাল নেবেন বিদেশে, এটার কত রকমের কি আছে সব কিছু নিয়ে কথা বলছিলাম। তো ওই তো ইউজ একটা ব্যস্ততার মধ্যে আছি, যার কারণে আসলে পেরে উঠতেছি না। তো সকাল 10টার সময় 9:30টার সময় ঢাকায় নামছি, নেমে সে আধা ঘন্টা বোধ হয় খালি গোসলটা করছি, করে অফিসে এসে বসছি, আবার এখন আবার অফিস করতেছি। তো চিন্তা করলাম যে একটা পার্ট যেহেতু বলছি, মানুষ তো অর্ধেক শেখায়, অর্ধেক শেখায় শেখায় তারপরে নিজের নেতা সাজে আর গুরু সাজে। আমি আবার এইসব গুরু টুরু দেখলে আগে লাথি চড়ে পড়ে রাখি, আমি এই টাইপের গুরু টুরু পছন্দ করি না। যেমন দেখছেন না, আমার অফিসে ওই 60টার ডাকার কোনো সুযোগ নাই, সবাই ভাই হয়ে কাজ করবেন। তো আমার মন মানসিকতা এরকম, এটা আপনাদের কাছে যদি ব্যক্তিত্বহীন অথবা যদি খারাপ লাগে আমার কিছু করার নেই, কিন্তু আমি যা বলি একদম কলিজা থেকে বলি, মন থেকে বলি। কারণ আমি আজকেও যদি মারা যাই, তো আমার যত দর্শক আছে, যত ভক্ত আছে, তারা অন্তত বাস্তব যে জিনিসটা সেই জিনিসটা শিখতে পারবে। এবং জীবনে যত মানুষ যত ধরা খেয়ে শিখছে, সেদিন যেমন কি একটা কথা একজন বলছে, ও ভাই আপনিও তাহলে ধরা খেয়ে শিখছেন। তাহলে ভাই আপনারা তো সামান্য কয়টা টাকা 2 লাখ 10 লাখ 20 লাখ ধরা খেয়ে শিখেন, আমার কাপড়গুলো দেন, মারা খাইতে কোথাও বাকি আছে কি না, তারপরে এই লাইনে আসছি, না বুঝে কথা বলি না তো ভাই। তো বাস্তবসম্মত উদাহরণ এবং প্রমাণ যখন থাকে, তারপরে জুবায়েদ ভাই কথা বলে, মন গড়া কিছু একটা কথা বলবে এটা হবে না। তো আসেন এবার আবার এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি কাজের কথায় ফিরে যাই। কমার্শিয়ালের একজন অফিসারে জিজ্ঞাসা করেন, ভাই এই কাজটা কেমনে করে, হয়তোবা আমার কাছে নিয়ে আসেন করে দিব। আপনাকে কাজ শিখাবে না, আপনাকে কাজ শিখাবে না, ভাব মারবে, উল্টো মধ্যিখানে কমিশন খাবে, অথবা নিজে আত্মীয় স্বজন মানুষ নিজে খাইতে পারতেছে না, আর একজনের ধরা দিয়ে কবে যে আমার জন্য কমিশন রাখিস, দ্যাটস ইট। মানে আত্মীয়র কাছেও ভালো থাকলো, ওপাস থেকেও খেয়ে নিল। তো অ্যাকচুয়ালি খাওয়াই হয়ে গেছে ব্যবসা। কারণ একজন কমার্শিয়াল অফিসার 50,000 টাকা বেতন পায়, সে সারা মাসে একটা গার্মেন্টস যে পরিমাণ শিপমেন্ট হবে সেই শিপমেন্টের পরে কমিশন খাইতে থাকবে, তাতে মাস গেলে তার বেতন আসে কিসে 10 লাখ, অর্থাৎ বেতন প্লাস কমিশন হয়ে যায় তখন 10 লাখ। আর তার মা অথবা তার বউ, তার মা যেমন চারপাশে বলে বেড়ায়, আমার ছেলে ছোটোবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো ছিল, আজকে ঢাকা শহরে 2টা ফ্ল্যাট হয়েছে, গাড়ি হয়েছে, তারপরে গ্রামের বাড়িতে একতলা দালান বানাইছে, আরও কত মানুষে কত দান খয়রাত করে, মসজিদেও দান করে, আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিল। মা এই কথা বলতেছে, আবার বউতে মনে করেন পাশের বাসায় যে বিশাল বড় হ্যাডামগিরি দেখাচ্ছে, আমার জামাই এক মন ছাড়া আম কিনে না, তাও রাজশাহী থেকে ডিরেক্ট নিয়ে আসে। আর ওইটা শোনার পরে তো আপনার বউ যখন আপনার শেষা দিচ্ছে যে কি আরামজাদা, তুই 2 কেজি আম কিনে নিয়ে আসিস বাসায়, তোরছে তো সাইজে ও বেটা ছোট, ও লেখাপড়া করে মাসে লাখ লাখ টাকা কামাই করছে, বউ বাচ্চা নিয়ে ব্যাংকক সাতটাইতে যাচ্ছে, আর তোর সাথে বিয়ে করে তো আবার, তখন তুই তো আমার সম্পর্ক, কথা বুঝতে পারছেন? যেগুলো বাস্তব সেগুলো বলতেছি, যেগুলো বাস্তব সেগুলো আপনাদের বলতেছি, ঠিক আছে? তো এই যে আমাদের সমাজে সংসারে সব জায়গায় বাজি ইফেক্ট ফেলে এই যে হারাম খাওয়া মানুষগুলোর কারণে, আর তারা এই হারাম খেয়ে খেয়ে একটা কোম্পানিরা যেমন বসায় দেয়, তেমন একটা বায়ারকেও পর্যন্ত বসায় দেয়। একটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি বসে যাওয়া মানে কত হাজার মানুষের পেটে লাথি পড়া। একটা গার্মেন্টস যখন চলতে থাকে, আপনারা কি বুঝেন, ওয়ার্কারের থেকে শুরু করে সিকিউরিটি গার্ডের থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে, তাদের যখন যে প্রবলেম, স্যার আমার মা অসুস্থ, হাতে টাকা নাই, স্যার অ্যাডভান্স বেতন লাগবে, স্যার সাথে সাথে বলে এই ওরে 10,000 টাকা দিয়ে দাও, এটা কোনো অ্যাডভান্স না, আমার তরফ থেকে দিয়ে দাও, স্যার এটা দান করে না, স্যারের এত টাকা হয় নাই দান করবে, অথবা এটা দিয়ে আপনাকে যে কিনে রাখবে তা না। হ্যাঁ, কিছু মালিক আছে তারা এই বিপদের সময় খুঁজতে থাকে কার কখন বিপদ, তাকে তখন টাকা দিয়ে পারচেস করে নেয়, যে মানসিকভাবে দুর্বল করে নেয়, যে স্যার তো আমার বিপদ আপদ দেখে, তাহলে এই বছর বেতন বাড়বে না, ঠিক আছে স্যারের কাছে আর কী চাবো। কারণ একজন বেতনের একজন মানুষের বেতন 1,000 বাড়লে 4,000 মানুষের বেতন কত টাকা বেড়ে যায়। তো যখন এরকম বেশি এমপ্লয়ি হয়ে যায়, তখন স্যাররা এই দানগুলো কাকে কাকে করলে জায়গা মতো ওই ডিপার্টমেন্টগুলো ঠিক থাকবে ওইটা ইচ্ছা করে দানটা করে, ঠিক আছে? কিন্তু বেসিক যে দানগুলো হয় সেই দানগুলো হচ্ছে দান তো দানই, স্বার্থহীন দান। আপনি চাচ্ছেন কোম্পানি মালিকের কাছে যে স্যার আমার বাসায় বিপদ, অথবা আমার মা অসুস্থ, অথবা আমার বাচ্চা অসুস্থ, স্যার বেতন তো আজকে তো মাসে 15 তারিখ, হাতেও টাকা নাই, স্যার আমি একটা অ্যাপ্লিকেশন করলাম, স্যার আমাকে কিছু আর্থিক সহায়তা করা হয়। মালিক বলে কে কার সমস্যা, তোমার বাচ্চার,
থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। কখন সমস্যা হয়েছে? গতকালকে রাতে। তুমি এখন কেন আসছো? ওই রাতেই তো তুমি ডিরেক্ট আমাকে ফোন দিবা, আমি সাথে সাথে তোমার বাসার পর্যন্ত টাকা পৌঁছায় দিব। তোমার বাচ্চা অসুস্থ, তুমি এখন বিকেল 4টার সময় তুমি আসছো একটা অ্যাপ্লিকেশন নিয়ে? তুমি কি মানুষ, দায়িত্বজ্ঞানহীন? যে মালিকগুলো ভালো কলিজা থেকে দান করে সে মালিকগুলোর ভাষা এরকম হয়। আর ওই মালিকের জন্য কাজ করেও মজা আছে, আর ওই মালিক যত বিপদেই পড়ুক না কেন, তাদের এমপ্লয়ি এবং তাদের পরিবার ওই বাচ্চার দোয়া, ওই মায়ের দোয়ায় কোথাতে যে মালিক উঠে যায়, এটা আসলে ক্যালকুলেটার চেপে মিলানো সম্ভব না। কথা বুঝতে পারছেন? এবং বাংলাদেশে যত বড় বড় গার্মেন্টসের মালিক আছে সবাই এভাবেই, তারা দক্ষতা দিয়ে ওঠে নাই, তারা ব্যবসা করে ওঠে নাই, তারা শুধু মানুষের দোয়ায় বড় হয়েছে। এইটা আমি বললাম, কোরআনের মধ্যে লিখে রাখবেন যে জুবায়েদ ভাই বলছে যে জীবনে বড় হয় সে মানুষের দোয়ায় বড় হয়, ঠিক আছে? আর যে ধ্বংস হয় সে তার চারপাশের খারাপ মানুষগুলো কারণে ধ্বংস হয়। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আপনাদের যে মূল যে বিষয়টা যে শিখাচ্ছিলাম সেটা হচ্ছে যে কমার্শিয়াল, তো কমার্শিয়াল এবং আপনার লজিস্টিক্স এবং কাস্টমস, কমার্শিয়াল লজিস্টিক্স কাস্টমস আর এর সাথে ইনকাম ট্যাক্সের লয়ার, এই সবগুলো মিলে হচ্ছে একটা চেইন। আর আর এই চেইনগুলা, আর এই চেইনগুলা যদি একটা মানুষও খারাপ পড়ে বসে তো ভোগান্তির শেষ নাই, অথবা প্রতিটা মানুষই যদি খারাপ পড়ে বসে শেষ নাই। তো আমি একদম রুট লেভেল থেকে আপনাদের এই প্রবলেমগুলো একটু দেখাই, ঠিক আছে? একটু মন দিয়ে দেখেন। আপনারা খুব ভালোভাবে জানেন আমি গত 12 বছর লজিস্টিক্স কোম্পানিতেও জব করেছি, টপ পজিশনে কাজ করে আসছি আল্লাহর ইচ্ছায়। তো এই দেখেন, জাহাজে যখন মালগুলো পোর্টের মধ্যে আসে, এই পোর্টগুলো জাহাজ থেকে জেটি দিয়ে দিয়ে এভাবে মালগুলো নামানো হয়, নিচে কন্টেইনার দাঁড়ায় থাকে। এই কন্টেইনারও 1 মিনিট পর্যন্ত লেট করতে পারবে না, এত দ্রুত। একটা লোড হওয়ার সাথে সাথে আবার আর একটা জায়গায় চলে যাবে, আর তাহলে ড্যামারেজ ড্যামারেজ ড্যামারেজ। এই যে জাহাজটা আসবে, আসার পরে কন্টেইনারে মালটা ভরে কন্টেইনারটা কথার কথা ভিতরে রাখবে, পোর্টের মধ্যে 7 দিন পর্যন্ত ফ্রি টাইম পাওয়া যায় আমদানি করার ক্ষেত্রে। মনে করেন চায়না থেকে মাল আনতেছেন, সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত আপনি মালটা পোর্টের মধ্যে রাখতে পারবেন। এই 7 দিনের পরে যখন আপনি মাল এখনও খালাস করতেছেন না, তখন আপনার এরপরে যে ট্যাক্স আর যে ডিউটি যা যা আসবে, আপনার এই মালের দাম তো দূরের কথা। এই মাল ফেলায় দিয়ে বলবেন যে বিগ চায়না মা কুত্তা সামলাও, যান নিয়ে টানাটানি বেঁধে যাবে, যার কারণে পোর্টের মধ্যে অসংখ্য মাল এরকম পাওয়া যায়, এবং যেগুলোকে এত বেশি ডিউটি হয়ে যায়, এত বেশি ডিউটি হয়ে যায় যে পরে মালিক ওই মাল আর নিতে চায় না, আর যখন নিতে চায় না ওইগুলো তখন সরকার অকশনে দিয়ে লোকাল মার্কেটে বিক্রি করে দেয়। আর ওইখানে কাস্টমস কমিশনার যারা থাকে, অথবা কাস্টমস অফিসার, অথবা এই যে কাস্টমসের গোডাউন, অথবা এই যেসব জায়গায় মাল রাখা থাকে সেই সব জায়গায় যারা শিয়ানা খেলোয়াড়, তাদের সাথে বাইরের ব্যবসায়ীদের যখন হাত থাকে, তখন তারা কমের মধ্যে এই মালগুলো নিয়ে লোকাল মার্কেটে বেচে বিশাল ফয়দা লুটে ফেলে, ঠিক আছে? ভালো মন্দ যা আছে সব শিখাই দিচ্ছি আপনাদের, খুব মন দিয়ে শিখেন। এরপর এই যে ওয়্যারহাউস, আচ্ছা এইটা হচ্ছে বিমানবন্দরের ওয়্যারহাউস। যখন মাল আমি এক্সপোর্ট করতেছি তখন বিমানবন্দরে এই যে একটা প্লেটের মতো দেখছেন, এটাই যে একটা রডের মতো, শিকলের মতো অথবা দড়ির মতো যে টেনে টেনে নিয়ে যায়, এটাকে বলা হয় প্লেট। এই প্লেটের নির্দিষ্ট একটা ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা আপনার নিয়ে তারপরে মালগুলো পাঠাতে হবে। আবার এইটা হচ্ছে ডিপো, যখন আপনি মাল যখন কোথাও এক্সপোর্ট করতে যাবেন তখন সবার আগে ডিপোতে মালটা জমা দিতে হয়। দেওয়ার পরে যেমন এই যে আমার পুরানো কলিগ, ও এখানে কাজ করতেছে, তো এই ডিপো থেকে মালটা যখন জাহাজ যখন আসবে, জাহাজ ওই যে গতকালকে রাতে দেখাইছি যে সাগরের মধ্যে নদীর মধ্যে লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় থাকে, ততক্ষণ এই মালগুলো ডিপোতে জমা হয়। এরপর যে জাহাজ যেটা যখন আসবে সেই জাহাজে সেই মাল উঠে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের মধ্যে যখন বিদেশ থেকে মাল এনে ফেলে, তখন মালগুলো দেখছেন কতটা ইনডিসিপ্লিনভাবে পড়ে থাকে। আমাদের দেশে বিমানবন্দরের কি অবস্থা, এই যে লকার পর্যন্ত এটা ভাঙ্গা, কথা বুঝতে পারছেন? লকার পর্যন্ত ভাঙ্গা, কোথায় তালা, কোথায় চাবি, কোথায় কি, এগুলো আপনারা নর্মালি দেখতে পারবেন না। যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আমার বাস্তব জীবনে কাজ করতে করতে
যত রকমের ইভেন আমি অনেকগুলো ভিডিও আপনাদের দেখাতে পারতাম যে এয়ারপোর্টের মধ্যে চুরিটা কত টেকনিক করে হয়, লুঙ্গির মধ্যে কেমনে কার্টুন খুলে খুলে নিয়ে লুঙ্গির মধ্যে করে নিয়ে টি শার্ট নিয়ে বেরিয়ে যায়, সেগুলো আমার কাছে আছে, পরে আমি আপনাদের একসময় দেখাবো। আজকে আসলে সময় নাই, এখন আবার ফ্যাক্টরিতে যাওয়া লাগবে। এই দেখেন এয়ারপোর্টের মধ্যে মালগুলো প্রথমে যখন আসে তখন মনে করেন আমি একজন বায়ার, আমি একজন সিএনডিএফ কোম্পানিকে কাজ দিছি, সেই সিএনডিএফ কোম্পানির মালের পরে যে বসে বসে সে তার মাল খুঁজতেছে। এখন এই সিএনডিএফ কোম্পানি এই যে মালটার পরে বসে আছে এটার মধ্যে কি কাচের কোনো শোপিস থাকলে এটা তো ভেঙে শেষ। এখানে যত দুর্নীতি থেকে শুরু করে অনিয়মের থেকে শুরু করে যা হয় যা হয়, এয়ারপোর্টের একটা ভাষা আছে, ভাষাটাও আমি আপনাদের বলে দিই। এই বলা হয় কি, এ দেখেন এয়ারপোর্টের মধ্যে মাল দেখেন কিভাবে পড়ে পড়ে আছে, কোন মাল কোথায় কি আর কি পরিমাণ কার্টুন ফেটে 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 সব চারপাশে খালি আপনার ময়লা ময়লা হয়ে আছে। আপনার তো বিদেশ থেকে মাল আনার পরে ওই লজিস্টিক্স কোম্পানির গালাগালি দেন যে হারামজাদা তুই মাল চুরি করেছিস তোর নামে মামলা করবো। বেসিক্যালি লজিস্টিক্স কোম্পানি যখন মাল আসে তখন এখানে ঢুকারই সুযোগ নাই, তার পারমিশন নাই, এখানে শুধুমাত্র সিএনডিএফ কোম্পানি কাজ করবে। লজিস্টিক্স কোম্পানি হচ্ছে এর বাইরে, গেটের বাইরে দাঁড়ায় কাজ করবে, গাড়ি নিয়ে ওয়েট করবে, সিএনডিএফ যখন মালটা দিয়ে দিবে তখন তারা ওই মালটা নিয়ে চলে যাবে। আর এটা হচ্ছে চিটাগাং পোর্টে ওয়্যার হাউস, এটা আমার কলিগ প্লাস আমার খালাতো ভাই, এটা আমার কলিগ, তো হয়তো বা ফেসে অনেকে তাকে চিনবেন যেহেতু সে লং টাইম ধরে চিটাগাং পোর্টে কাজ করতেছে। নাইম, নাইমকে চিনবেন। তো যাই হোক, তো দেখেন এই যে এয়ারপোর্টে যে মালগুলো পড়ে আছে কতগুলো কার্টুন ফেটে ফেটে গেছে, কতগুলো কার্টুন ফেটে ফেটে গেছে। তো এই যে কার্টুনগুলো ফাটা, তারপরে যে আপনার কার্টুনগুলো যখন এক্সপোর্টের জন্য লোড করে তখন বায়ার বলে দেয় কোন কার্টুনটা সামনে থাকবে, কোনটা পিছনে থাকবে, কোনটা ডাইনে থাকবে, কোনটা বায়ে থাকবে। এই হাতে ফাইল দেখছে না, ওখানে সব আপনার শিপিং মার্ক দেওয়া থাকে, সেটা দেখে দেখে কার্টুন ঠিক সেই বরাবর বরাবর রাখতে হয়। এরপর চেক করতে হয় যে এই যে কন্টেনারটা ভাড়া করছি এই কন্টেনারটার মধ্যে কোথাও ছিটাফুটা আছে কি না, যে জাহাজে দেওয়ার পরে এই মালটা বাইরে থেকে সাগরে পানি এসে এই কন্টেনারের মধ্যে ঢুকবে কি না। তো অসংখ্য অসংখ্য বিষয় আছে, অসংখ্য অসংখ্য বিষয় আছে। দেখেন এয়ারপোর্টের মধ্যে মাল আসছে, মালের অবস্থা দেখেন, কার্টুন ফেটে ফেটে কি হয়েছে দেখেন। একটা রোল আসছে, রোলটা ফেব্রিক্সের রোল, কোনো যত্ন নাই, ময়লা লেগে মিনিমাম 10 কেজি ফেব্রিক্স সেখানে নষ্ট হয়ে যাবে অথবা 5 কেজি নষ্ট হয়ে যাবে। কতজনের কত মাল জুতার থেকে শুরু করে সব দেখেন এখানে পড়ে পড়ে আছে, সব পড়ে পড়ে আছে। আর এই জায়গায় শুধুমাত্র সিএনডিএফ কোম্পানি শুধুমাত্র ঢুকতে পারে, ঠিক আছে। তাহলে আমি আপনাদের কয়েকটা বাস্তব উদাহরণ দেখালাম যেগুলো ওখানে কাজ না করা পর্যন্ত সাধারণ মানুষের দেখার কোনো সুযোগ নাই। তাহলে এবার আসেন আমি আপনাদের শিপিং অথবা লজিস্টিক্স কী জিনিস সেটা আপনাদের একটু বুঝাই দিই, আবার খুব সহজ করে, খুব সহজ করে সাধারণ ভাষায় আপনাদের আমি একটু বুঝাই দিই, ঠিক আছে, খুব মন দিয়ে বুঝবেন। কিন্তু কথার কথা, বাংলাদেশে যার এক্সপোর্ট লাইসেন্স আছে, যার রপ্তানি করার লাইসেন্স আছে, তার নাম হচ্ছে এক্সপোর্টার অথবা রপ্তানিকারক, যেমন খানস গ্লোবাল, খানস কেজি, খানস গ্লোবাল, ঠিক আছে। বাংলাদেশে এ হচ্ছে ফ্যাক্টরি বলেন অথবা ট্রেডিং কোম্পানি বলেন অথবা বাইং হাউস বলেন, সোজা কথা এর রপ্তানি করার লাইসেন্স আছে, রপ্তানি। তার রপ্তানি করার লাইসেন্স আছে। আর এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই খানস গ্লোবাল নামে একটা রানিং অ্যাকাউন্ট, এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না, কোম্পানি অ্যাকাউন্ট, রানিং অ্যাকাউন্ট আছে। এই খানস গ্লোবাল অন্য ফ্যাক্টরি থেকে মাল বানাকা যাই করুক না কেন রপ্তানিটা খানস গ্লোবাল করবে। আর বিদেশে মনে করেন একজন বায়ার আছে, বিদেশে একজন বায়ার আছে, তার নাম হচ্ছে BYR, এটাই মনে করেন বায়ারের নাম। তার আছে কি হয় বিজনেস, হয় তার বিজনেস লাইসেন্স আছে অথবা তার কি আছে অথবা তার ইম্পোর্ট, ইম্পোর্ট, ইম্পোর্ট লাইসেন্স আছে। এখন কিছু কিছু দেশে আছে আপনি যে বিজনেস লাইসেন্স ইম্পোর্ট লাইসেন্স করতে পারবেন না প্রবাসী হিসাবে, ওই দেশের রাজনীতিবিদ, ওই দেশের ব্যবসা, যারা নাগরিক, ওই দেশের যারা নাগরিক তাদেরকে আপনার দরকার হবে। তাহলে মনে করেন আপনি সৌদি আরবে গেছেন অথবা দুবাইতে গেছেন, সেখানে সরকার বলছে যে আপনি এখানে ব্যবসায়িক লাইসেন্স করতে পারবেন না, তাহলে সৌদি আরবের একজন বন্ধু আর আপনি দুইজন মিলে, যে সৌদি নাগরিক আর আপনি, এই দুইজন মিলে
একটা কোম্পানি খুলবেন, ওর নামে কোম্পানি হবে, আর আপনি হচ্ছে একজন লিখিত পার্টনার। বিদেশের এই কোম্পানিগুলো এইসব রাষ্ট্রের ঘটনা আসলে কি সেটার ব্যাকগ্রাউন্ড আপনাদের বলে দিই। ওই দেশের সরকার চায় যে ওই কোম্পানির নাম ব্র্যান্ড ট্র্যান্ড সব ওর নামে হোক, ব্যবসা বাণিজ্য করে কোম্পানি বড় হোক, কোম্পানি বড় হলে ও যদি আপনার লাথি মেরে বের করে দেয় তাহলে ব্র্যান্ডের মালিকের জন্মদাতাকে দুবাই, এরকম হাই হাই ব্র্যান্ড। আপনি মেধা দিবেন, আপনি শ্রম দিবেন, কিন্তু ব্র্যান্ডের মালিক হয়ে যাবে একসময় পরে সে। এইটা হচ্ছে ওই সব দেশের মেকানিজম, একদম সহজ কথা বুঝাই দিলাম। কিন্তু এখন আপনি যেহেতু ছোট, আপনার যেহেতু ক্ষমতাগুলো হয় নাই, সিটিজেনশিপ নাই, ওই দেশে বিয়ে শাদিও করেন নাই, তো আপনি আর কী করবেন? তখন ছোট বলে না যে বিপদে পড়লে হাতিরে সুসাও লাথি মারে, অথবা আমি যখন ছোট তখন কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হে, তখন আপনাকে কী করতে হবে? তার সাথে বন্ধুত্ব করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যে বন্ধু তোমার নামে তুমি লাইসেন্স করো, বাংলাদেশের থেকে মাল আমি নিয়ে আসবো, সব ব্যবস্থা আমি করে দিব। তখন এরা টাকাও ইনভেস্ট করে, আবার লাইসেন্স ওপেন হয়ে যায়। এবার এই লাইসেন্সের এগেনস্টে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই বাংলাদেশে যেমন আমার একটা কোম্পানির নামেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওই দেশে কোম্পানির নাম মনে করেন ডিসি দুবাই কোম্পানি, এই দুবাই কোম্পানির নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকবে। এবার কোশ্চেন হলো যে খুব মন দিয়ে দেখেন, একদম হাতে কলমে পানির মতো সহজ করে শিখাই দিচ্ছি। এই যে দুবাইয়ের কোম্পানির, এবার আপনি মনে করেন সেই বাংলাদেশি প্রবাসী ভাই, এই জোবায়দ ভাইরে ফোন করলেন খামস গ্লোবালের, যে জোবায়দ ভাই আমি তো দুবাইতে আসি, আমি বন্ধু বান্ধবের মাধ্যমে একটা লাইসেন্স ম্যানেজ করেছি, ভাই মাল নিয়ে কীভাবে ব্যবসা করব, মাল নিয়ে কীভাবে ব্যবসা করব, আর একটু নিতে গেছিলাম বিভিন্ন বগিযোগির মধ্যে পড়ে অনেক টাকা ধ্বংস হয়ে গেছে, কমের মধ্যে মাল নেওয়ার কোনো রাস্তা আছে কি না, এরকম অসংখ্য কোশ্চেন আপনার থাকবে। তা আপনার প্রাইমারি যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি সহজে আপনাকে শেখাই দিই ওই শত শত বইয়ের ওই পৃষ্ঠার, কমার্শিয়ালের ওই বই পড়ার এখন বয়স আর আপনার নাই, ও পড়ার দরকার নাই। দেখেন, আপনার এই কোম্পানি অ্যাকাউন্ট থেকে যখন আমার এই কোম্পানি অ্যাকাউন্টে আপনি একটা টাকা অ্যাডভান্স, টিটি অ্যাডভান্স, এডিভি টিটি অ্যাডভান্স করবেন, তখন এই যে টিটি অ্যাডভান্সটা করলেন, এই অ্যাডভান্সটা করার আগে আপনার সাথে আমাকে একটা সেলস কন্ট্যাক্টে যেতে হবে, একটা পিআই দিতে হবে, একটা এসসি করতে হবে, মানে সেলস কন্ট্যাক্ট, অর্থাৎ পিআই মানে একটা প্রস্তাব দেওয়া যে আপনাকে 500 পিস মাল বানায় দিব, এত করে রেট পড়বে, আপনি কি রাজি? আমি সই সাপোর্ট করে আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি আবার একটা সই আর একটা আপনার এই কোম্পানির সিল মেরে পাঠিয়ে দিয়ে বললেন হ্যাঁ আমি রাজি। এরপর আমি আপনার সাথে একটা সেলস কন্ট্যাক্ট করলাম, মানে কত তারিখে কয় দিনের মধ্যে মালটাল তৈরি করে আপনাকে মালটা পাঠিয়ে দিব। তখন আপনি সেলস কন্ট্যাক্টে আবার সই করে আমাকে পাঠিয়ে দিলেন। এবার আপনি সাথে আরেকটা ডকুমেন্ট দেবেন যেটার নাম হচ্ছে পিও, পারচেজ অর্ডার, মানে আপনি যে কিনতে চাচ্ছেন আমার কাছ থেকে, এই জন্য আপনি আমাকে একটা অর্ডার দিয়েছেন। ওইটার পরে আবার আমি সিল সাপোর্ট মেরে একটা কপি আপনাকে, মানে ফটোকপির পরে আমি একটা সিল সাপোর্ট মেরে আপনাকে পাঠিয়ে দিয়ে বলবো যে এটা আমি অ্যাকসেপ্ট করলাম। ব্যাংকে যখন এরপরে আপনি এরপর বলবো যে স্যার এবার আপনি টিটি অ্যাডভান্স করেন, কত অ্যাডভান্স? 100% অ্যাডভান্স, আপনি 100 টাকার 100 টাকা এখানে দিয়ে দিলেন। এবার আপনি চিন্তা করছেন বাংলাদেশে কত ডকুমেন্ট কত কিছু করলাম, টাকাও দিয়ে ফেলালাম, মাল যদি না পাই, টাকা যদি মেরে নিয়ে যায়, আবার তো 100% অ্যাডভান্সের কথা বলতেছে, তাহলে কি করার? এইখানে একটা জিনিস করার আছে, সেইটা হচ্ছে কি, এই যে আপনি যে টাকা পাঠাইছেন এই টাকাটা আমি উঠাইতে পারবো না, কেউই উঠাইতে পারবে না। আপনি 100% টিটি অ্যাডভান্স পাঠাইছেন, কেউ উঠাইতে পারবে না, কারণ তাকে সবার আগে নর্মালি তাকে তার কোম্পানির সব আপডেটেড ডকুমেন্ট জমা দিয়ে এরপর একটা ব্যাঙ্ক গ্যারান্টি লেটার দিতে হবে যে আমি এই টাকাটার বিনিময়ে এতদিনের মধ্যে এই মাল দিতে বাধ্য থাকিব, না হলে আমার নামে লিগ্যাল অ্যাকশন হবে। এবং এটা বাংলাদেশ ব্যাংক আপনার, তখন এই যে আমি যে আপনার কাছ থেকে টাকাটা নিব, বাংলাদেশ ব্যাংক আর আমার 14 পুরুষের শুরু করে ব্যাংকের স্টেটমেন্টের শুরু করে দেনা পাওনার থেকে শুরু করে ব্যবসার স্ট্র্যাটেজিতে শুরু করে কোথায় কী করতেছে আমার 14 পুরুষ খুঁজে বের করে তারপরে ব্যাংক বলবে যে আচ্ছা ঠিক আছে তোমাকে গ্যারান্টি দেওয়া হলো, তুমি টাকাটা নিয়ে নাও, আর তোমার গ্যারান্টিটাকে অ্যাকসেপ্ট করা হলো। তা আপনি যে ওই ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংকে যে টিটি টাকাটা পাঠিয়ে দিচ্ছেন এইটা দিলেন আর আমি উঠায় খেয়ে ফেলাইলাম, এত সহজ বিষয়টা না, এটা অনেক বড় কঠিন কাহিনী। এখন এই কাহিনীর মধ্যে দুর্নীতিটা হয় কেমনে সেটাও আপনাকে আমি একটু শেখাই দিই। এই শেখানোটা কেউ শেখাবে না, কারণ যার মাইরে দূরে খাওয়ার অভ্যাস আছে অথবা টেন্ডেন্সি আছে ক্যানাডায় চলে যাওয়ার, আমেরিকায় চলে যাওয়ার, অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার, সে আপনার জীবনে এই খেলাটা শেখাবে না, খেলাটা আমি আপনাকে শেখাই দিই।
বাংলাদেশে মনে করেন আমি একজন পার্টনার বানাইছি, আমার নাম হচ্ছে জুবায়েদ আর পার্টনারের নাম হচ্ছে মনে করেন যে কে, করিম, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে লাইসেন্সটা বানাইছি, এক দুজন মিলে একটা কোম্পানি বানাইছি, সেই কোম্পানির নাম মনে করেন জেকে। এবার করিমরে কইছি তুমি বাবা, তুমি নেতা, তুমি সব কিছু, তুমি হ্যাডাম, তুমি সব কিছু। এখন করিমের তো ভাল লাগতেছে যে পার্টনারশিপের মধ্যে ওরে আমি নেতাগিরি দিয়ে দিছি, ও নেতা, আমি খালি কামলা। এখন করিম তো মনে করেন যে মহা খুশি যে বলদ একটা পাইছি, খালি কামলা অথবা কুত্তার মতো কাটবে, আর আমার নামে পেপার, আমার নামে চেক বই, আমার নামে সব কিছু, আমারে সেরকম বিশ্বাসও করে। আর শালা, দুই দিন পরে কোম্পানি দাঁড়াগলে তোর লাত্তি মেরে বের করে দিয়ে আমি কোম্পানি মালিক হয়ে যাব। তাহলে আমি এত সুন্দর একটা বলদ জোবায়দ্রে পাইছি, এরকম বলদ তো কপালে না থাকলে পাওয়া যায় না, কথা বুঝেন। জাল্লা এত সুন্দর একটা বলদ আমারে ম্যানেজ করে দিছে। আচ্ছা, এবার একজন বায়ার বলতেছে যে তার 10,000 পিস জিন্সের প্যান্ট দরকার। এবার আমি করিমরে বললাম যে ভাই দি, তুমি তো মেলা কিছু বোঝো না, আমি সব করতেছি, তোমার টেনশনের কোনো কারণ দরকার নাই। তাহলে এই 10,000 পিস মাল 1,400 টাকা করে রেট দেবো, $14 কথার কথা, $13.5 অথবা $13, মানে $1,400 করে রেট দেবো। তাহলে 1,400 টাকা রেট গুণ হচ্ছে 1,0,2,3,4, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,40,00,000 টাকার ওয়ার্ডার। এবার বাইরে বলবো যে তোমার 60% টাকা অ্যাডভান্স করতে হবে, আমি ফেব্রিক্স টেব্রিক্স কিনবো, সব কিছু বানায় দেবো না, তখন কি হবে, তখন হচ্ছে বার এই 60% টাকা অথবা কথার কথা আপনার মনে করেন 80 লাখ টাকা, 80 লাখ টাকা বায়ার আমাকে অ্যাডভান্স করে দেবে, 80 লাখ টাকা বায়ার আমাদের কোম্পানিকে অ্যাডভান্স করে দিবে। এখন আমি তো আমার এই পার্টনারে কইছি ব্যাংক চেক তোর নামে কর, আমি তোরে বিশ্বাস করি, জান থাকতে তুই আমার সাথে বেইমানি করবি না, আমি তো জানি কত কিছু মুয়া দিয়ে দিয়ে ওরে ফুলায় রাখছি, কারণ আমার ধান্দা কি সেটা আমি বলতেছি, এই যে পার্টনারশিপে যে রাস্তার ফকির হন, কেমনে হন সেটা শিখাই দিই, আর বায়ারের সাথে অ্যাডভান্স টাকা নিয়ে কেমনে জালিয়াতি করা হয় সেটা আপনাদের শেখাই দিই। এই যে আমি আমার পার্টনারে কইছি তুই নেতা, তুই বাপ, তুই মা, তোর নামে সব কিছু, আর বায়ার এই পার্টনার চিন্তা করতেছে কত ভালো পার্টনার পাইছি, সে মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করে না। হ্যাঁ, তো এইবার দেখেন চিন্তার আসলে ওই যে সস্তা আর মাগনা, আপনারা যে মাগনা, সস্তা, মিষ্টি কথা, জুবায়েদ ভাইয়ের খারাপ কথা আপনাদের মোটেই ভালোই লাগে না, যে লোকটার আচার ব্যবহার কত খারাপ। হ্যাঁ, কিন্তু জুবায়েদ ভাই যেটা বলে সেটা আপনার জীবনে ধ্বংস হওয়ার থেকে আপনাকে বাঁচায় দেয়, কেমনে সেটা শিখাই দিই দেখেন। এবার এই যে বায়ার যে 80 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিবে, এটার জন্য আপনাকে 80 লাখ টাকার একটা সিকিউরিটি চেক, এই বায়ারকে দিতে হবে। আপনি ক্যাশ টাকা 80 লাখ টাকা নেবেন অথবা বায়ার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 80 লাখ টাকা দেবে, তার আগে 80 লাখ টাকার একটা সিএইচকে, একটা সিকিউরিটি চেক তাকে দিতে হবে, যে আমি যখন মালটা সুন্দরভাবে বানায় তোমাকে দিব, তখন তুমি এই চেকটা আবার আমাকে ফেরত দিবা, ফেরত দিয়ে তারপরে মালটা নিতে পারবে, আর যদি ফেরত না দাও তাহলে কিন্তু মাল নিতে পারবে না। এইটা হচ্ছে একটা সিকিউরিটি, যে তুমি কি আমাকে অ্যাডভান্স যে টাকাটা দিলা সেটা একটা সিকিউরিটি চেক তোমার আমি দিলাম। এখন এই যে চেকটা, আপনি তো শুরুতে পার্টনারে কইছেন তোরে বিশ্বাস করি, তুই একাই তোর নামে অ্যাকাউন্ট বানা, বায়ারে কবেন যে দেখ, এই আপনার পার্টনারে কবেন যে ভাই দেখ, বায়ারের কাছ থেকে 80 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছি, ওর টাকা দিয়ে ওরে মাল বানায় বেঁচে দিব, আর দেখ রাতারাতি দেখ তোর 60 লাখ টাকা তোর খালি লাভ থাকবে। এবার মনে করেন এই যে করিমের চোখ মুখ সব একদম লাল হয়ে যাবে, করিমের চোখ মুখ, রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছি, প্রাডো গাড়ি কিনবো, বউ নিয়ে বেড়াইতে যাবো, তারপরে নিজে একটু সাঁতরায় আসবো, কোথাতে সাঁতরাবেন, ব্যাংককেতে, মালয়েশিয়াতে, দুবাইতে সাঁতরায় আসবো, বুর্জ খলিফায় একটু বেড়ায় আসবো, স্বপ্ন এখনই মনে করেন করিম সব কিছু দেখতেছে। আর এই যে 80 লাখ টাকা যেই ঢুকলো, এই টাকাটা ব্যাংকে ঢুকার পরে করিমরে বললাম যে টাকাটা দাও আমার কাছে, আমি সব মালামাল কিনে নিয়ে আসি। এই টাকাটা যখন আমার কাছে আসলো, এই টাকাটা দিয়ে আমি আগের থেকেই বিজনেস ভিসা লাগানো আছে, বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা লাগানো আছে, কোথায় কানাডা, তারপরে কোথায় সুইজারল্যান্ড, যেসব জায়গায় মানুষ মার্ডার করা হয় না, মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তারপরে কি হয়েছে আমার পার্সোনালি ভিসা লাগানো আছে মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে 2 কোটি টাকা নিয়ে ঢুকলে অথবা 1 কোটি টাকা নিয়ে ঢুকলে ওখানে নাগরিকত্ব ব্যবসায়িকভাবে চিরস্থায়ী বসবাস করা যায়, অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ডে চিরস্থায়ী বসবাস করা যায়,
ও যেদিন এই 80 লাখ টাকা আমারে দেবে, পরের দিন সকালবেলায় আমার সারা বাংলাদেশে খুঁজে পাবে না। এই টাকা নিয়ে আমি ওই দেশে চলে যাব। এ পাশে বায়ার যখন মাল না পাবে, এক মাস দুই মাস পরে বায়ারের টনক নড়বে, কী রে এখনও আমার কোনো আপডেট দেয় না কেন, তখন এরে দেবে নক। আমারে নক দিতে আর পাইতো না, ওরে নক দেবে যে তোরেই চেক, তোরে ব্যাংকের মাধ্যমে আমি তোর নামে মামলা করতেছি। এবার মামলাবে পুলিশ এসে করিমরে ধরে নিয়ে যাবে, আর আমি কি হয়েছে ও পাশে সুইজারল্যান্ডে বসে বসে, তারপরে অস্ট্রেলিয়ায় বসে বসে উন্নত জাতের গাভীর দুধ খাইতে থাকবো আর শরীরে স্বাস্থ্যবান হইতে থাকবো। তাহলে পার্টনারশিপের সবথেকে ঠান্ডা মাথার জাউরামি অথবা বদমাইশিটা কোথার থেকে জন্ম নেয় এইটা, আর একটা পার্টনারশিপ অথবা এলাকার ক্ষমতার আছে সেটা কোথায়, যে আপনাই আপনি আমার এমপ্লয়ি অথবা কেসে আপনি আমার আত্মীয় স্বজন, আপনার কাছে কইলাম যে দেখো আমার তো বড় ফ্যাক্টরি, বড় একটা ওয়ার্ডার দুঃখছে, আমার 10 কোটি টাকা লোন দরকার, তা আমার তো লোনের কোটা শেষ হয়ে গেছে, তা তুমি একটা কাজ করো, তোমার যে সম্পদ আছে, কথার কথা তোমার 50 বিঘে ধানের জমি আছে, এই 50 অথবা শহরের মধ্যে 10 কাঠা করে দুইটা জমি আছে, এই জমি দুটো আমার একটু পাওয়ার অফ অ্যাটর্নি দাও, এই জমিটা দেখায় আমি ব্যাংক লোন 10 কোটি নিয়ে তোমারে আমি যখন শোধ করবো তখন 10 কোটির সাথে আরও 50 লাখ টাকা তোমার শোধ করবো, তাও 30 দিনের মধ্যে বলে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি যখন নিবে, এরপর ওই 10 কোটির জায়গায় নেবে 20 কোটি, কারণ এইসব খেলা যারা খেলে তাদের ব্যাংকের থেকে শুরু করে সব জায়গায় হাত থাকে, ও নেবে 20 কোটি। নেওয়ার পরে আপনার যে স্টাইলে বাধায় রাখবে, আপনি জমি বেচতে পারবেন না, বাড়ি করতে পারবেন না, এই জমি ছাড়ি যেতে পারবেন না, আবার এই জমির জন্য প্রতি মাসে মাসে যে টাকার যে দেনা টেনা বাঁধবে তাতে আপনি পাগল হয়ে যাবেন। তো বড় বড় গার্মেন্টস ব্যবসায় বর্তমানে গার্মেন্টসগুলোর যে অবস্থা হয়েছে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের গার্মেন্টসের অবস্থা খারাপ হইতে যাচ্ছে, তো অনেকেই দেখছিলাম যে খুব বাজে কমেন্টস করছিলেন, না তুমি বেশি বুঝো, তো এখন বড় বড় গার্মেন্টস কোম্পানির কাছে যে মালিকের কাছে যেয়ে বলেন আব্বা আপনার মেশিন হচ্ছে 7000, আপনার এখন মেশিন 800 মেশিন চলে, আর বাকি মেশিন চলে না কেন, যান যাওয়ার পরে যে কাহিনী বলবে, বলার পরে ওই যে আগে যে বিশাল বড় বড় হ্যাডামের মতো জুবায়েদ ভাইয়ের ভিডিওতে কমেন্টস করছিলেন, তখন নিজের নিজের স্যান্ডেল দিয়ে চড়াইতেও লজ্জা পাবেন, কারণ জুবায়েদ ভাই যে কথাগুলো বলে জেনে শুনে বুঝে গবেষণা করে তারপরে বলে, যেখানে 7000 মেশিনের ফ্যাক্টরি সেইখানে মেশিন চলছে 800, এক লাইন চলতেছে, দুই লাইন চলতেছে, কারো আবার 230টা চলতেছে, আর এই গার্মেন্টস মালিকরা কীভাবে বেঁচে আছে, গার্মেন্টস মালিকরা মনে করেন যে কথার কথা 100 কোটি টাকা লোন নিছে, 100 কোটি টাকা লোন নিয়ে ব্যাংকের মধ্যে অথবা কেসে 1000 কোটি টাকা লোন নিছে, এই ফ্যাক্টরি দাঁড় করায় ফেলাইছে 300 কোটি টাকায়, আর 700 কোটি টাকা দিয়ে গাজীপুরে জমি, যত গ্যাঞ্জামে জমি টমি কিনিছে, তারপরে বিদেশেও ওই বিসা টিসা বেগমগঞ্জ টন্স কত কাহিনী করছে। এখন যখন এই গার্মেন্টস যখন বন্ধ হয়ে যাবে, যে এই বাকি 700 কোটি টাকা অথবা কথার কথা সে 300 কোটি টাকা সরাইছে, এই গার্মেন্টসে 700 কোটি খাটাইছে, গার্মেন্টসে 700 কোটি খাটাইছে, এইখানে 300 কোটি সরাইছে, 300 কোটি দিয়ে যে বিদেশে সম্পদ বানায় রাখতে পারছে অথবা দেশের মধ্যে যে জমি জমা কিনে টিনে মার্কেট টার্কেট বানায় এটা নেয় মোটামুটি একটা লাইনে আসতে পারছে, তার এই গার্মেন্টস বসে গেলে এইসব মার্কেটে বাড়া বুড়া দিয়ে যা পাবে তাইতে মোটামুটি তার সে অন্তত ঠেক দিয়ে বাঁচতে পারবে। আপনার এই ইউনাইটেড হসপিটালে যে হার্টের রোগীও মরা লাগবে না, আর যে 300 কোটি টাকা যার বউ বেশি বুদ্ধিমান, আর যার বউ বেশি বুদ্ধিমান আর ওই বউয়ের কাছে টাকা কটা দিছে, বউ মনে করেন যে ওর পাশাটা মেরে লাল করে দিছে, কিন্তু সেটা টের পাওয়া যাবে 10 বছর পরে, 10 বছর পরে গার্মেন্টস যখন চলতেছে না তখন এই 700 কোটি টাকার সুদ দিতে পারতেছে না, আসল দিতে পারতেছে না, আর এরপরে এই বউতে মনে করেন ঘুরে বেড়িয়ে বেড়ায় ও পাশে কেসে পোলাপানের মাস্টারের সাথে প্রেম করে ফেলাইছে, ঠেলাগুতো খেয়ে আইছে, আবার বিদেশে যে যে তাংপাং করে করে এই টাকাটাও ধ্বংস করে ফেলছে, এবার আপনার এই টাকাটাও নাই, এটাও শেষ, এবার আপনার প্রতি মাসে বিশাল টাকা দিতে হবে সরকারকে ব্যাংকে, এবার আপনি দেউলিয়া। এখন বাঁচার জন্য আপনি একটা রাজনৈতিক নির্বাচন করে যদি এমপি হইতে পারেন তাহলে আপনার বাঁচার রাস্তা আছে, তাছাড়া আপনার আর জানে বাঁচার কোনো রাস্তা নাই। আর এইটা হচ্ছে আপনারা যে কাপড় নিয়ে ব্যবসা করতে চান, ভবিষ্যতে কী হবেন, গার্মেন্টসের মালিক হবেন, এমডি হবেন, ব্র্যান্ডের মালিক হবেন, কিন্তু আপনার ভবিষ্যৎটা কী, আর এই ভবিষ্যতের মধ্যে পার্টনারশিপের থেকে শুরু করে রাজনৈতিক খেলাতে শুরু করে ব্যাংক লোনের থেকে শুরু করে কোথায় কত রকমের খেলা দিয়ে আপনার ভাড়ায় যাওয়ার রাস্তা আছে সেইগুলো আপনার আমি শিখাই দিলাম। আর এইসব ভাড়ায় যাওয়ার রাস্তা নিয়ে যদি আপনি খেলতে যদি আগ্রহী না হন, আপনি যদি সততা, তারপরে আদর্শ,
তারপরে আরো কত কত সুন্দর সুন্দর বইয়ের ডায়লগ আছে না, ওই যে মাস্টাররা শিয়ায় দেখবেন যে আমাকে স্কুলে যেমন এক মাস্টার ছিল, সে খালি আদর্শ আর সততা শিয়াতো। তো যখন 19-এ পড়ি তখন হঠাৎ করে একদিন শুনি যে সে মাস্টার নাকি কোন ওই আর এক মাস্টারের মেয়েরে প্রেগনেন্ট বানায় ফেলাইছে, এখন তারে কিয়েছে দৌড়ে, তারপরে আপনার মাথায় চুনকালি মেয়ে দিয়ে সারা বাগাট শহর ঘুরোচ্ছে। তারপরে আমাকে বাগাট শহরে খুব নামি দামি একজন ডাক্তারের মেয়ে আমার সাথে পড়তো, ওই সে মাস্টার আবার সেরকম হিন্দু মাস্টার, এই মুসলমান স্টুডেন্টে পড়াতে যে তার বাসায় যে পেট টেট বাঁধা এটা দেয় প্রায় 4 মাসের কাহিনী বাঁধা ফেলাইছে। পরে সেটারে চরি ট্রিনতার জন্য ওই জায়গাতে বাগাটাতে সাসপেন্ড করে দেওয়া হলো, কোথায় সরকার তারে আবার দিল ফুলতলা গার্লস স্কুলে। কারণ ফুলতলা তো বাংলাদেশের বেশ শাখানা, তো সরকারও কী সুন্দর বিবেচনা করছে যে ওরে শোধরানোর জন্য ভালো জায়গায় না দিয়ে উল্টে আরও আরও কতভাবে খারাপ হইতে পারে ওরে সেই জায়গা দিছে। তা এগুলো হচ্ছে আফসোস, আফসোস। তো এই যে খেলা, এই খেলা আদর্শ দিয়ে আপনি এরকম ব্যবসায়ী হইতে পারবেন না। আজকে যারা বড় বড় এমপি থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার মন্ত্রী হয়েছে এই গার্মেন্টস ব্যবসা করে, টাকায় ব্যবসা হয় না রে ভাই, এই টাকাটা খাটাইছে এই জায়গা, এরপরে কয়দিন পরে এটারে দেউলিয়া দেখায় দিয়ে ব্যাংকে কইছে আর পারতেছি না, সাংবাদিক ডাইকে কনফারেন্স করে এরপরে গোডাউনের মধ্যে পুরনো কাটা মাল রায় দিয়ে অথবা কিছু জুট কিনে এনে গোডাউনে আগুন ধরা দিয়ে বলে দিছে আমার 100 কোটি টাকার ড্যামারেজ হয়েছে, সাংবাদিকরে কিছু টাকা দিয়ে দিছে, সাংবাদিক বিশাল করে নিউজ দিয়ে দিছে, ও পাশে ফায়ার সার্ভিস কোম্পানির কাছে টাকা দিয়ে দিছে ঘুষ, যে তোমরাও একটু হ হ হ করো যে এটা বিদ্যুতের শর্ট সার্কিটের তো হয়েছে, শেষ। এরপরে মনে করেন এই 700 কোটি টাকা ব্যাংক দেউলিয়া, 700 কোটি টাকা শেষ, আর ওই 300 কোটি টাকা তো বউতেই শেষ করে ফেলাইছে বাতাস খেতে খেতে। এবার তাহলে আবার নতুন করে ব্যাংক তারে লোন দিবে, কারণ সেই জায়গাতে 100 কোটি টাকা জমি কিনে রাখছিল, 100 কোটি টাকা জমির পরে সে আবার লোন পেয়ে, আগে তো 1200 কোটি টাকা লোন করছিল, এবার বউরেও চেনা হয়ে গেছে আর এই জায়গা কেমনে নতুন খেলা খেলতে হবে সেটাও বোঝা গেছে, তখন এবার নেবে 1000 কোটি টাকার জায়গায় 2000 কোটি টাকা লোন নিয়ে এবার কিছু টাকা দিয়ে এলাকায় কী হয়েছে এমপি নির্বাচন করবে, আর কিছু টাকা দিয়ে আবার নতুন ব্যবসা বাণিজ্য করবে, আর দুটো সেটে শপিং মল বানায় দিলে তার দিয়ে যা ভাড়া আসবে তা দিয়ে ওই শপিং মলের টাকা দিয়ে ব্যাংকের টাকা শোধ করবে, আর ব্যবসা পাশে ফ্রি হ্যান্ড চলতে থাকবে, আর বাকিটা দিয়ে সংসদ সদস্য, সংসদ সদস্য হলে তো তখন কিসের 2000 কোটি টাকা, 5000, 10000, 20000 কোটি টাকা নিয়ে তো কোনো বিষয় না, কলমের কুচাই চলে। আর এইগুলো যখন করবেন মানে দেশটারে একদম 12টা বাজায় পাশার মধ্যে বলে দিবেন দেশটার অর্থনীতিরে, দেওয়ার পরে এরপরে যদি এই খেলায় জিততে পারেন ভালো, আর যদি জিততে না পারেন তাহলে শেখ হাসিনার দোষ আর খালেদা জিয়ার দোষ যে দেশটারে ধ্বংস করে দিছে। কিন্তু আপনি যে কোন লেভেলের জারুজের বাচ্চা রাষ্ট্রের জন্য সেটা কোনোদিন আপনি সেটা একবারও মুখ দিয়ে উচ্চারণও করবেন না, যে আমার আপনার কারণে একটা রাষ্ট্রের কত 1000 কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে আপনার একার এইটুকুন বুদ্ধির কারণে। আর এইটি হচ্ছে যারা বড় ব্যবসায়ী হয় তাদের আপনার শেষ রূপ, ঠিক আছে। তো আমরা কমার্শিয়ালের কথা বলতেছিলাম, আসেন আবার কমার্শিয়ালে ফিরে যাই। তাহলে এই যে পার্টনারশিপের যে ঘটনাটা, যে খুব রাতারাতি বলত পার্টনার পাইছি ওই খালি কাম করবে আর আমি সে কোম্পানির মালিক হবো, মালিক এবার পাশার মতো দিয়ে ভরে গেছে আপনার, এবার আপনার বাপের কবর বিক্রি করলে এই টাকা শোধ হবে না, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ওই পার্টনারশিপে মধু খাওয়ার চিন্তা বাদ দিবেন, চিন্তা করবেন সব কিছুতে সমান সমান থাকবো, কষ্টও সমান সমান করবো, লাভও সমান সমান খাবো, তারপরে ওই পার্টনারশিপ টেকবে। বেশি বুদ্ধি খাটাইতে যাবেন, বেশি ব্রেন খাটাইতে যাবেন, পাশার সাল খুঁজে পাবেন না, কারণ উপরে একজন সৃষ্টিকর্তা আছে, এইটুকুন আপনারা খালি ভুলে যান, টাকার গন্ধ এমন গন্ধ আপনারা ভুলে যান। তো আসেন এবার, এবার হচ্ছে লজিস্টিক্স। এবার এই যে আমি যে আপনার এই কোম্পানি বানাইছি, এবার আপনি আমার টাকা দিচ্ছেন ব্যাংকের গ্যারান্টি দিয়ে, টাকাটা নিয়ে আমি কাজ করে আমাকে 90 দিনের মধ্যে মাল দিতে হবে, 90 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল যে কোনো ওয়ার্ডারের মধ্যে স্ট্যান্ডার্ড যে কথাটা লেখা থাকে সেটা হচ্ছে 90 দিনের মধ্যে আপনাকে মাল ডেলিভারি দিতে হবে। এখন আপনি কিছু বায়ার পাবেন, তোমার 90 ডেজ টাইম লাগবে, এর থেকে কমে তুমি 30 ডেজে মাল দিতে পারবা না? গতকালকে এক বায়ার আমার জিজ্ঞাসা করছে, তোমার 90 দিন লাগে মাল বানাইতে, আর আল্লাহ তুমি তো বাদাম মা, আর এমনি বাংলাদেশে একজন সাপ্লায়ার আছে সে 21 দিনে মাল আমার ডেলিভারি দেয়, আমি 21 দিনে দেবে না ওর কাছ থেকে নাও, আর ক্যাশ অ্যাডভান্স কত চাইছে, কয় 100% অ্যাডভান্স দিই, আমি বলছি গুড, তুমি বিশাল টাকার মালিক, 100% অ্যাডভান্স দাও, দিতে থাকো, শেষ।
এখন তোমার কোয়ান্টিটি যদি ছোট হয় তুমি তো অ্যাডভান্স দিতে 100% দিতে বাধ্য, সেটা নিয়ে কোনো ইস্যু না। কারণ 35,000 পিসের নিচে তোমার যখন অ্যাডভান্স হবে তোমাকে 100% অ্যাডভান্স ছাড়া তোমার বাপেও কাজ করতো না, তোমাকে দিতেই হবে। এবং ব্যাংক তখন এইটা তোমার টাকার গ্যারান্টি, ব্যাংক এটা বুঝে নেবে এবং মালটাও ব্যাংক তোমাকে বুঝে দিবে। এইটা এইটার কারণে ব্যাংকে টিটি পাঠাইতে হয়, ঠিক আছে, অথবা এলসি খুলতে হয়, টিটি পাঠাইতে হয়, এগুলো সব ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। যে ব্যাংক হচ্ছে মধ্যবর্তী ব্যক্তি, যে তোমার টাকা নিয়ে আমি ব্যাংকে যেতে না পারি, অথবা টাকা নিলাম মাল দিলাম না, অথবা মাল দিছি এবার তুমি মালটা রিসিভ করে আমার আর টাকা দিলা না, এই দুটোর মধ্যে সালিস বিচার করা অথবা মধ্যখানে থাকা ব্যক্তির নাম হচ্ছে ব্যাংক, যেটাকে বলা হয় গ্যারান্টর, ঠিক আছে, গ্যারান্টি দেয়, ঠিক আছে। তো এই হলো এক্সপোর্ট ইম্পোর্টের। এরপরে আরও প্রচুর পরিমাণ কাজ আছে যে রপ্তানি করবে তার, আর আপনি খালি বসে মালটা নেবেন। এবার কোশ্চেন হলো যে বাংলাদেশে এই খান্স গ্লোবাল, এবার এখানে হচ্ছে চট্টগ্রাম পোর্ট সিটিজি, আর আপনি এখানে মনে করেন আছে দুবাই, মনে করেন ডিবি লিখে রাখি, দুবাই হচ্ছে আপনার পোর্ট, এসে জাহাজ পোর্ট দুবাইতে, আর এসে বাংলাদেশে জাহাজ পোর্ট, আর আমি আছি মনে করেন এই ঢাকা শহরে, আর আপনি মনে করেন দুবাই শহরের এক পাশে আছেন, মানে আপনার পোর্টের সাথে তার আপনার অফিস না, কোনো সাইড টাইডে কোথাও অফিস। আচ্ছা, এবার মালটা যাবে কিভাবে, আপনার সাথে আমার কথা হবে যে ভাই এই মালের দাম কত, 500 টাকা, 500 টাকা এটা কিসের দাম, এই মালটা কি আমি পোর্ট পর্যন্ত এই জায়গায়, এইটা কি আমার এই ফ্যাক্টরি থেকে যখন মালটা বেরোবে এই পর্যন্ত দাম, নাকি আমি চট্টগ্রাম পোর্ট পর্যন্ত মালটা পৌঁছায় দিব, ডিপো পর্যন্ত, সেই গাড়ি ভাড়া সহ, এইটুকুন গাড়ি ভাড়া সহ দাম, নাকি এই এই পর্যন্ত এই পোর্ট পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে বলা হয় FOB। আর এখান থেকে যদি বলেন যে আমি আমার দেশের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছায় দিবা, তাহলে আমার টোটাল এতখানি কাজ করতে হবে, এই জায়গা যে মালটা পর্যন্ত আমাকে রেট দিতে হবে, তাহলে এইটুকুন জাহাজে যাবে আর এইটুকুন হচ্ছে ট্রাকে করে যাবে, তাহলে এখানে রেট আমাকে দিতে হবে CIF অথবা CNF। কথা বুঝতে পারছেন, দুইটা ভাষাই ব্যবহার করা হয়, CIF অথবা CNF। বায়ার যদি বলে তুমি আমাকে CNF প্রাইস দাও, তাহলে আমাকে মালের প্রাইস প্লাস এই চট্টগ্রাম পোর্ট পর্যন্ত যাওয়ার প্রাইস, তারপরে এখানে কাস্টমসের খরচ প্লাস এইখানে এত দূর পর্যন্ত আমাকে টোটাল কত টাকা কস্ট আসবে পার বডিতে, সেক্ষেত্রে 500 টাকার মাল যদি 680 টাকা হয়ে যায় তাহলে বায়ারকে আমার 680 টাকা রেট দিতে হবে। আর এই FOB পর্যন্ত দিতে গেলে 500 টাকার মাল মনে করেন 530 টাকা হয়ে গেল, তাহলে আমি এখানে শর্টকাটে লিখে দিই, মনে করেন 680 টাকা হচ্ছে CNF অথবা CIF, আর 530 টাকা রেট হলো কত কিভাবে, সেটা হচ্ছে FOB, আর 500 টাকার রেট হচ্ছে কিসের, এক্স ফ্যাক্টরি, অথবা এটাকে আরো সহজ ভাষা বলে গেট পাস বাংলায় বলে, মানে লোকাল ভাষায় বলে গেট পাস। তাহলে দামের পার্থক্য কেমন এবং পথ কতখানি সেটা তো আপনারা বুঝতে পারছেন। আর একটা আছে ডোর টু ডোর ডেলিভারি, যে ভাই আমি আমার দেশে এই দেশে মালটা ছাড়াইতে গেলে CNF TNF কত ঝামেলা আছে, এগুলো করতে চাই না, তুমি একবারে ঘরে বসে মজা নিতে চাই, তুমি মালটা আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিবা, এই ঘর পর্যন্ত এটারও পার হয়ে দিয়ে এই পর্যন্ত পৌঁছায় দিবা, সেইখানে তুমি কত করে নিবা, এটাকে নাম হচ্ছে ডোর ডেলিভারি, D2D, ডোর টু ডোর, মানে এই দরজা থেকে এই দরজা পর্যন্ত মাল পৌঁছায় দিতে হবে, এটাকে ডোর টু ডোর ডেলিভারি বলে, ঠিক আছে, D2D। এবার আসেন, এবার তাহলে এই D2D যদি মালটা আমি যদি দিতে চাই, তখন ওই দেশে যখন মালটা আমি খালাস করবো এর সাথে ট্যাক্সের থেকে শুরু করে অনেক কিছু আছে, সেইগুলো কি আপনি আমার আমাকে দিয়ে দিয়ে আবেন, তাহলে এই মালের রেট হয়ে যাবে কত, কথার কথা 800 টাকা, 780 টাকা হয়ে যাবে, অথবা কথার কথা 820 টাকা। তাহলে 500 টাকার মাল রেট হয়ে যাচ্ছে কত, 820 টাকা, যদি কিনা আপনি ডোর টু ডোর ডেলিভারি নেন, খেলা বুঝতে পারছেন। এবার আমি যখন মালটা রেডি করছি, আপনি আমারে বললেন যে ভাই ডোর টু ডোর ডেলিভারি দিতে হবে, আমার লাইসেন্স আছে কিন্তু তারপরে আমার ডোর ডেলিভারি দিতে হবে, তখন ঝামেলাটা কোথায় দেখেন, এই মালটা যে আমি এই কাস্টমসে পাঠাবো এখানে সফটওয়্যারে আপলোড করতে হবে, এখানে একটা লজিস্টিক্স, একটা হচ্ছে LOGISTICS, লজিস্টিক্স মানে যারা মাল টানাটানি করে, ওই যে কন্টেনারের মধ্যে করে করে মালটাল টানাটানি করে গাড়ি ভাড়া দেয়, এরা হচ্ছে লজিস্টিক্স। আর এগুলো অফিসিয়াল যত ডকুমেন্ট আছে সেটা যারা করে তারা হচ্ছে CNF, তাদের নাম হচ্ছে CNF, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং। কিন্তু এই CNF-দের নাম বর্তমানে হয়ে গেছে সিটিং অ্যান্ড ফ্রডিং, কারণটা কি সেটা শুনেন। এই লজিস্টিক্স কোম্পানি করবে কি, ওজন চুরি করবে,
আর সিএনএফ করবে হচ্ছে আপনার ট্যাক্স চুরি। লজিস্টিক্সের একটা কোম্পানি আপনারে বলে দিছে ভাই 400 টাকা যদি 300 টাকা কেজি হয় তাহলে আমি আপনার মালটা পৌঁছায় দিব। আর একজনের হিসেবে আরে ভাই কিসের 300 টাকা, আমার 250 টাকা দিন আমি মাল পৌঁছায় দিচ্ছি। তা 1 কেজিতে যদি 50 টাকা বাঁচে তাহলে 10,000 কেজিতে কত টাকা বেঁচে যাবে আপনার? আপনি তো সাথে সাথে এর কাছে চলে যাবেন, এরপরে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার ভালো লাগবে, এর মালটা দিয়ে দিবেন। এরা করে কি, মালটা যদি কথার কথা 10,000 কেজি হয়, এইখানে যে মালটারে বানায় ফেলে দেবে 16,000 কেজি। কারণ পোর্ট সবসময় দেখবে এই যে একটা বক্সের মতো একটা মাল দিচ্ছেন, এই বক্সের ওজন অনুযায়ী কি সাইজটা বেশি বড় নাকি সাইজ ছোট, ওজন বেশি, যেটা বেশি সেইটাই হচ্ছে এই শিপিং লাইন সবসময় বিল করে, কাস্টমস বিল করে। ও এখানে একটা ফায়দা নিবে যে স্যার আপনি কী মাপছেন বগিযোগি, মালের ওজন তো হয়ে গেছে আপনার 16,000 কেজি, 10,000 কেজি আপনি কইছেন, মাল তো 10,000 না 12,000 কেজি, মানে এই যে 2,000 কেজি বেশি আপনার দেখাইলো, এই 2,000 কেজি কারা দিছে, এই যে এরা দিছে। বেসিক্যালি এরা কিছুই দিবে না, এরাই চুরি করে একটা ভুয়া ডকুমেন্ট আপনার ধরাই দিবে। এই 2,000 কেজিতে যদি আপনার এই 250 টাকা করে যদি নেয়, তাই যে 50 টাকা যে আপনার বাঁচলো, উল্টে আপনার আরও কত বেড়ে গেলে সেটা চিন্তা করেন, আরও কত বেড়ে যাচ্ছে চিন্তা করেন। এই জন্য ওই আপনারা সবাই খালি মিষ্টি কথা আর কম দাম শুনে নিয়ে লাফায় পড়েন, লাস্টে কান্ত মানুষ ভাড়া পান না, জীবনে কোনো দিন কম টাকায় কাজ করতে না, সবসময় যেটা স্ট্যান্ডার্ড সেটা দিয়ে কাজ করতে হয়। এরপরে এই মালটা মনে করেন যে আপনি কথার কথা বিদেশ থেকে একটা মাল আনতেছিলেন, একটা সিএনএফ কোম্পানি বলবে হ্যাঁ আমি সিএনএফের কাজ করে দিব, কত করে কেজি নেবেন? ভাই আমি সবাই তো আপনারে 300 টাকা করে কবে, ভাই আমি 200 টাকা করে দিব। ওরে বাবা, পার কেজিতে 100 টাকা করে বাঁচতেছে, আপনি সিএনএফের কাজটা দিয়ে দেবেন, সিএনএফের কাজটা দিয়ে দেবেন। যখন দিয়ে দিবেন তখন সমস্যাটা কীভাবে দেখেন, ও আপনার মালটা আনার পরপরই কবে ভাই আপনি তো চায়নাতে ফেব্রিক্স নিয়ে আসছেন। না ভাই, হ্যাঁ নিয়ে আসছি। ভাই এই ফেব্রিক্সের ট্যাক্স তো 9%, ওই টাকাটা দেন। কয় টাকা বিল আসছে কথার কথা, কথার কথা 3 লাখ টাকা বিল আসছে, 300,000 3 লাখ টাকা বিল আসছে। এবার 3 লাখ টাকা দিয়ার পরে ও কিন্তু জানে কি মাল নিয়ে আসছেন, কারণ ওই যে এয়ারপোর্টের মধ্যে দেখাই দিছি না যে বিয়ে এই ভিতরে শুধুমাত্র সিএনএফটাই যাইতে পারে, এসে লজিস্টিক্স কোম্পানি লজিস্টিক্স যাইতে পারে না, সিএনএফটা যাইতে পারে। ওই যে সিএনএফ যে বসেছিল কার্টুনে পরে দেখছেন না, ওখানে কিন্তু লজিস্টিক্স কোম্পানি ঢুকতে পারবে না, ঢুকতে পারবে হচ্ছে সিএনএফের লোক। এ দেখেন আবারও দেখা দিয়ে যে সিএনএফের লোক দেখেন যে বসে আছে, ওই যে সিএনএফের লোক বসে আছে এইখানে লজিস্টিক্সের, এই লজিস্টিক্সের কোনো কোম্পানি ঢুকার পারমিশন নাই, সিএনএফ ঢুকার পারমিশন আছে। এখন ও কিন্তু আগেই যে মালটা দেখে আসে যে আপনি যে ফেব্রিক্সটা আনিয়েছেন, এবার আপনার কাছ থেকে 3 লাখ নিয়ে হয়ে গেছে না, এবার নিয়ে যে পরের দিন আবার নাটক করতে করতে এসে কয়ে স্যার আপনি রে কত ভালো মানুষ মনে করেছিলাম, আপনি এটা কী কাজ করলেন, আপনি তো আমার ফাঁসায় দিয়েছেন। কয়ে কেমনে স্যার, আমি 9% ট্যাক্স দিয়ে আমি মাল আনতেছি, ওমা আপনি আমার ফেব্রিক্সের কথা কইছেন, কিন্তু ফেব্রিক্সের মধ্যে যে ফুল দিয়া লাল নীল সবুজ হলুদ ফুল দিয়া আছে, ফেব্রিক্সের উপর প্রিন্ট করা আছে, সেটা তো আপনি আমার কর নাই, এই লালের ট্যাক্স হচ্ছে 23%, এটার ট্যাক্স হচ্ছে সবুজের ট্যাক্স হচ্ছে 21%, এটার ট্যাক্স 7%, এটা কয়েটায় লাস্টে কবে আপনি দিয়েছেন মাত্র 9%, এ মাল বেরোবে না, এ মালের জন্য আপনাকে গড়ে যে 22% ট্যাক্স দিতে হবে, তাহলে আরও আপনি এখন ট্যাক্সের টাকা দেবেন কত, 13% আরও বেশি দেবেন। তা আগে দিয়েছেন 3 লাখ, এবার আপনার আরও দেওয়া লাগবে কি হচ্ছে 6 লাখ, আরও 6 লক্ষ টাকা, 600K মানে 6 লক্ষ টাকা। এবার যে মাল আপনার 3 লাখ টাকায় চলে আসবে সেই মাল এখন আপনার টোটাল লাগছে 9 লাখ টাকা। ওই যে আপনি 100 টাকা বাসায় মধু খাইতে চাইছিলেন যে এই লোকটা আমাকে 100 টাকা পার কেজিতে বাড়ায় দিবে, ওই কমায় দিবে, বাঁচায় দিবে, এবার পাঁচা সাল খুঁজে পান কিনা দেখেন, কথা বুঝতে পারছেন? তো আপনার কাছ থেকে সিএনএফ টাকাটা ঠিকই বের করে নিবে, কিন্তু ও আবার ওই 9% তো দূরের কথা, এই জায়গায় 7% দিয়ে কত বগিযোগি কাগজপত্র দেয় টায় যেগুলো আপনি জানবেন, ও সরকারের তো মাল ছুটায় নিয়ে ও সরকারের দেবে সর্বোচ্চ কি হচ্ছে 1.5 লাখ টাকা দিবে, আর এই যে বাকি আপনার কাছ থেকে যে টোটাল 9 লাখ টাকা নিল 7.5 লাখ টাকাও নিজেই খেয়ে ফেলায় দিবে। আর এই কারণে সিএনএফের ব্যবসায় রাতারাতি চুরি, এই সিএনএফ হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং, কিন্তু এর বর্তমান নাম হয়ে গেছে সিটিং অ্যান্ড ফ্রডিং। আর এই সিএনএফের ব্যবসা করে বাড়ি গাড়ি যত তাড়াতাড়ি হয় অন্য কোনো কিছু করে এত তাড়াতাড়ি বানানো সম্ভব হয় না, কারণ এ তো রাতারাতি চুরি, পাহাড়ি চুরি, কথা বুঝতে পারছেন? তাহলে এবার হচ্ছে মালের মালিকটাকে, আমার এই দরজা পর্যন্ত মালের মালিক, যে আমি বানাইছি এটা মালিক আমি, কিন্তু এই মালটা যখন আমি সিএনএফে দিয়ে দিব, সি আরে কলম, কলমও তো অবদ্র, দাগও ঠিক মতো পড়তে চায় না, শালা বগিযোগি 2 নম্বর কলম বেসায় মানুষে।
এই যে সিএনডিএফ এর কাছে যখন আমি মালটা পৌঁছায় দিলাম হ্যান্ডওভার করে দিলাম এবার কিন্তু মালের মালিক এই যে চট্টগ্রাম পোর্ট এ জানবে এবং সরকার জানবে এই মালের মালিক এই সিএনডিএফ আমি না আর এই সিএনডিএফ আপনার দেশের একজন সিএনডিএফ কোম্পানিকে সে বানাবে কি এজেন্ট হ্যাঁ কারণ এক একটা সিএনডিএফ যখন বিভিন্ন দেশে কাজ করে ওই দেশের একটা কোম্পানিরে বলে কি বাংলাদেশে আমি আসি আর ওই দেশে তুই আসিস তা তুই আর আমি মিলে মালটা দেওয়া নেওয়া করবো তা যা লাভ হবে তা তুই 50% নিবি আমি 50% নিব তখন ওকে আসে ঠিক আছে তোর মাল কত আসে বেশি আসে ঠিক আছে তোর সাথে আমি কাজ করবো তাহলে তুই আমার পার্টনার আমি তোর পার্টনার তুই আমার এজেন্ট আমি তোর এজেন্ট তুই আমার প্রিন্সিপাল আমি তোর প্রিন্সিপাল তো এইভাবে করে তারা শেয়ারে কাজ করে একজন আরেকজন কিন্তু চেনেও না খালি কাগজ কলমে এরকম একটা অ্যাগ্রিমেন্ট করা থাকে এবার এই মালের মালিক হচ্ছে এইচসিএনডিএফ এইচসিএনডিএফ মালটা যখন এইখানে দেবে তখন এই মালের মালিক হলো এইচসিএনডিএফ এরপর এইচসিএনডিএফ মালটাল খালাস করে এখানে লজিস্টিক্স যে কোম্পানি আছে লজিস্টিক্স যে কোম্পানি আছে মালটা তার কাছে দিয়ে দেবে সিএনডিএফ তার পেমেন্ট পায় গেলে লজিস্টিক্সের কাছে মালটা দেবে এবার এই মালের মালিক হলো লজিস্টিক্স কোম্পানি এখনও কিন্তু আপনি মালের মালিক না আমিও মালের মালিক না এবার আপনি যখন এই লজিস্টিক্স কোম্পানিকে টাকা দিয়ে দিবেন সে তখন একটা ডিও দেবে মানে ডেলিভারি অর্ডার এই ডিওটা যখন টাকা পয়সা শোধ করে আপনি দিবেন তারপরে এরকম এখান থেকে আপনি মালটা ছাড়াই নিতে পারবেন অথবা আপনিও ঘরে রিসিভ করার সময় এই ডিওতে যে পরিমাণ বিল আসবে বিলটা শোধ করলে টোটাল এই বিলটা আপনার শোধ হয়ে গেলে এবার আপনি মালটা ছাড়াই নিতে পারবেন আর এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ রাস্তা যেখানে আপনার কথার কথা এক কেজি মাল নিতে আপনার খরচ হতে পারে $3 বাংলাদেশ থেকে দুবাইতে কথার কথা আর যখন আপনার এই আমদানি করার লাইসেন্সটা নাই আমদানি করার লাইসেন্সটা যখন আপনার নাই তখন এই আপনার এই কোম্পানির এগেনস্টে তো আমাকে পেমেন্ট করতে পারছেন আর আমার যখন এই কোম্পানির এগেনস্টে যখন আপনার থেকে পেমেন্টটা না আসবে বাংলাদেশের থেকে এই মাল এই কাস্টমসে কোনোভাবে বের হওয়ার কোনো সুযোগ নাই তখন দ্বিতীয় রাস্তা কি প্যাকেজ কিছু সিএনডিএফ কোম্পানির এক্সপোর্ট লাইসেন্স আছে আর কিছু সিএনডিএফ কোম্পানি ইম্পোর্ট লাইসেন্স আছে এরা এরা কয় কি মালটা আমার কাছে তুমি দাও আমি আমার মতো করে ডকুমেন্ট বানায় মালটা ওর কাছে পাঠাই দিব ওর মতো করে মালটা ছাড়া নিয়ে তোমার হাতে হাতে মাল দিয়ে দিবে এটা প্যাকেজে মাল যাবে প্যাকেজে মাল কত করে প্যাকেজে মাল $6 করে অর্থাৎ আপনার যে খরচ ছিল $3 সেটা এখন লাভ দিয়ে $6 হয়ে গেছে আর এই সেম ঘটনা আবার হচ্ছে কুরিয়ার কোম্পানি যে এই দেশে আমার ব্রাঞ্চ আছে আর ওই দেশে আমার ব্রাঞ্চ আছে তুমি এই দেশে মাল দিবা DHL-এ ওই দেশে DHL-এতে মালটা ছড়া নিবে তোমার খরচ পড়বে $12 অথবা $14 একদিনের মধ্যে বিমানে করে মাল চলে যাবে তো বিমানে হোক জাহাজে হোক যেভাবেই হোক টোটাল এই তিনভাবে একটা হচ্ছে জেনুইন রাস্তা আর একটা হচ্ছে প্যাকেজ রাস্তা আর একটা হচ্ছে কুরিয়ার রাস্তা এই তিনভাবে আপনি মাল নিতে পারবেন আর এইখানে যে আপনাকে যতটুকুন ভাঙ্গা খাবে তাতে আপনার বাপে কবরত্যুটে এসেও যদি কয় যে বাবা মালটা আমার কাছে দাও আমার কোম্পানির নাম সিএনডিএফ কোম্পানি আমার কাজ আছে সিএনডিএফ তাহলে বুঝলেন যে আপনার যে জন্মদাতা বাবা অয়ও আপনার টাকা মেরে খাবে এরপরে যখন আপনারা আমারে ফোন করেন জুবায়েদ ভাই এই আমার মাল আনা নেওয়ায় তো কোনো শর্টকাট রাস্তা খুঁজে পাচ্ছি না তো কি করা যায় আর ভাই আপনার পরিচিত কেউ আছে কি না ভালো দুটো টাকা কমে পাওয়া যায় অথবা আপনি মাল এক্সপোর্ট করেন কি না ভাই আমি মাল আমার তো এক্সপোর্ট লাইসেন্স আছে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো তো যখন পেমেন্টটা আপনার ওই অ্যাকাউন্টের থেকে আমার এখানে ডুববে তারপরে তাছাড়া তো আমার পক্ষে সম্ভব না এক্সপোর্ট করা নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনার এই যে এক্সপোর্ট এই এক্সপোর্টে যখন আপনি প্যাকেজ রাস্তায় চলে যাবেন তখন যে যার মতো পারে আপনার কাছে ভাঙ্গায় খাবে তা আমি কি এত বড় বলে দিয়েছি যে আমি কাউরে সুপারিশ করে দিয়ে উল্টে আপনার কাছে আমি সিটার বাটপার সাজবো এমনি কাজ যত বেশি বাড়ায় করতেছি তত মনে করেন যে সিটার বাটপার কারণ কাজ যে করে না তার কোনো দুর্নাম হয় না কাজ যে বেশি করে তার দুর্নাম বেশি হয় একটা এলাকার একটা আওয়ামী লীগের নেতা অথবা বিএনপির নেতার গায়ে দেখবেন না মামলা আছে দুইটা আর ওপাশে খালেদা জিয়া শেখ হাসিনা ইনাগো অথবা বড় মাপের এমপিগো নামে যখন ক্ষমতা সরে যায় তখন দেখবেন মামলার অভাব হয় না কারণ সে কাজ বেশি করে এটা হচ্ছে বাস্তবতা তো এইখানে কাউকে সুপারিশ করার কিছু নাই এই জিনিসটা আপনারা যখন এই বুঝলেন এরপরে আর আপনার কমার্শিয়াল শেখানো কিছু নাই আর কোন কোন জায়গায় আপনার ওজনে চুরি করবে আর রঙে কাস্টমসে চুরি করবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে সব শিখাই দিলাম 10 বছর ধরে মারা খাইতে খাইতে পাশা লাল করে ফেলবেন তারপরে দেখুন শিখতে পারবেন না শিখাই দিলাম আধা ঘন্টায় বাজে কথা বলে কিন্তু যদি বুঝতে পারেন বুঝপাতা না বুঝলে বুঝপাতা আর কী কী যেন একটা ডায়লগ আছে ভুলে গেছি যাই হোক না বুঝলে তেজপাতা হ আচ্ছা তাহলে আপনাকে যখন বিদেশে আপনার লাইসেন্স নাই অথবা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আমাকে টাকা দেন নাই
তখন আমার এক্সপোর্ট লাইসেন্স থাকা সত্ত্বেও আমি আপনাকে মাল পাঠাইতে পারবো না, তখন মাল আপনাকে প্যাকেজেই নিতে হবে, ঠিক আছে? আর এরপরে এরপরে আরও মজার একটা জিনিস শিখাই দিই, বাংলাদেশের কাস্টমসের থেকে যখন ব্র্যান্ডের মাল বের হতে যাবে, মনে করেন 30,000 পিস মাল বের হবে, 30,000 পিস মাল বের হয়ে যাবে কোথায়, দুবাইতে, স্পেনে, এটা বাংলাদেশের বিডি সিটিজিস চট্টগ্রাম পোর্ট, চিটাগাং পোর্টের থেকে 30,000 পিস ব্র্যান্ডের স্টক লট যাবে কোথায়, স্পেনে। এখন এই 30,000 পিস মাল যে স্পেনে যাবে, প্রথমবার মনে করেন যাবে সে 5,000 পিস, এই মালটা কথার কথা স্পেনে যখন যাবে, 5,000 পিস তো শর্ট কোয়ান্টিটি, এ মাল আটকাইলে কোনো সমস্যা নাই, মাল পাঠা দিবে। স্পেনের কাস্টমস যদি এটা আটকায় দেয়, তখন আপনার তো লাইসেন্স নিয়ে যান নিয়ে সব জায়গাতে মামলা টামলা হয়ে আপনার লাস্টে দুর্নীতির মামলা আপনি জেল কাটা শুরু করে দিবেন, যেসব দেশে ব্র্যান্ড রেস্ট্রিকশন আছে। কিন্তু এটা যদি দুবাইতে যায়, দুবাই মালটা যদি আটকায়ও যায়, আর ওই জায়গায় যে যদি আপনার পকেটে যদি কোনো শেখের কার্ড যদি থাকে, কার্ডটা যদি কাস্টমসে দেয় কন যে ওই শেখ আমার পরিচিত, তো সামান্য কার্ডে টাকা নিয়ে আপনার মালটা ছেড়ে দিবে, ব্র্যান্ড ব্র্যান্ড কোনো বিষয় না। কিছু কিছু দেশে এরকম ঘটনা আছে, ঠিক আছে? তো এখন কোশ্চেন হলো, ও তো ছাড়িয়ে দিল 5,000 পিস মাল নিয়ে মহাখুশি, এবার বাড়াই দিয়ে 50,000 পিসের অর্ডার নিচ্ছেন। এবার বাংলাদেশের কাস্টমস কমিশনারের একটা মজা জিনিস পেয়ে গেছে, যে আমি যদি একটু কটা ডায়মন্ড আটকাই, তা এর তো সাথে সাথে সাংবাদিক হবে, তারপরে পুলিশ, থানা, র্যাব, কত কিছু হবে, লাস্টে আমি যদি কিছু খাত ধান্দাও করি, তা আমি কথার কথা 5,00,000 খাইতে পারবো, 500 কে মানে 5,00,000 খাইতে পারবো। কিন্তু এই ডায়মন্ড টাইমেট এত রিস্কি আইটেমে না আজকে, যদি আমি স্টক লটের 1,00,000 পিসের একটা স্টক লট আমি যদি আটকায় দিই, তাহলে এই মালটা আটকায় দিয়ে আমি কী করবো, এটার আমি অকশন, AUCTION অকশন, এই মালটা আমি অকশনে দিয়ে দিব। আর পার্টি তো কথার কথা, এই মালটা কিনবে কিটা অকশন থেকে, কথার কথা মাসুদ এই মালটা কিনবে। এই কাস্টমস কমিশনারের সাথে মাসুদের ভালো সম্পর্ক আছে, মাসুদ কইছে যে অকশনের থেকে যে মাল স্যার আপনি আমার নামে দেবেন কাপড়, আমি স্যার আপনার বাসায় যে টাকা দিয়ে আসবো, ক্যাশ টাকা। এখন এই বড্ডলোক এই মালটা আটকায় দিল, ব্র্যান্ডের মাল আটকায় দিয়ে এই অকশনে ডাইকে এই মালের দাম দিয়ে দিল কত, 20 টাকা করে। সরকার তো দেখছে না এটা জিন্সের প্যান্ট নাকি ঘোড়ার ডিম নাকি এটা দামি মাল নাকি 1,200 টাকার মাল, অকশনে রেট দিয়েছে 20 টাকা করে। আর ওরে মাসুদে ডেকে গেছে, আলার পোয়ালা 500 টিয়ার মাল 20 টাকা অকশন ধরাইছি, আমারে বাপ ডাকপা না, বাপ ডাকপা কারে, পার বডিতে 150 টাকা করে আমার বাসায় দিয়ে যাবা, 1,00,000 পিসে 150 টাকা করে, টাকা যায় স্যাপ দিয়ে গুনিয়ে আমার ঘর পর্যন্ত দিয়ে যাবা, ডাইনে বামে যদি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। মাসুদ এখন 20 টাকা করে অকশনে মাল পাইছে 150 টাকা, মানে আপনার 170 টাকায় মাল পাইছে। যে মাল মাসুদ যদি কোনো একটা গার্মেন্টসে যে টেন্ডার করে মাল যদি কিনতে চাইতো, তা সেই মালের দাম পড়তো কি হয়েছে 550 টাকা। এরপরে গাড়ি ভাড়া, এরপর যেমন ইপিজেডের তে বের হওয়ার সময় ইপিজেডের চারপাশে যেসব কমিশনার থাকে তাকেও বাগা দিতে হয়, পার কন্টেনারে 50,000 আছে, 40,000 আছে, তারপরে রাস্তার মধ্যে দিয়ে আসবে, এক নেতার রাস্তা পার হয়ে আর এক নেতার রাস্তায় ঢুকলে তারে আবার 20,000 দাও, পেরার পরে পেরা আছে, রাস্তায় পুলিশ আছে, কত কিছু আছে, বাংলা কথা একদম প্রমাণসহ। কোন কোনটা খায় না, আমার বাপে হইলেও খাবে, এই যে কটা ডেজিগনেশনের কথা বললাম, এখানে যদি আমার বাপ কেন, আমার মা কবরে তুটে এসে এই ডেজিগনেশন পালন করে, সে খাইতে বাধ্য। তো এত খাওয়ায় খোয়ায় মালের রেট পড়ে যাবে কত। এবার তাহলে দেখেন, 550 টাকা আমার যে মাল কেনা পড়তো, আমি এই কমিশনারে 150 টাকা দিছি, আর মাল হচ্ছে সরকারিভাবে আমি বের করে নিছি, এ মাল আর রাস্তায় আর কেউ আটকাইতো না, আর মাল পড়েছে মাত্র 170 টাকায়, এ মাল যদি আমি 250 টাকা করে যদি বেচে দিই, তা আমি তো রাতারাতি অথবা 270 টাকায় যদি বেচে দিই, 1,00,000 পিসে আমার 100 টাকা করে লাভ, 1,00,000 টাকা আমার জায়গায় বসে 3 দিনের মধ্যে কামাই আছে। আর এই 550 টাকার মাল তো স্টক লটে কিনে মানুষে 800-900 টাকায় বেচতেছে, আমি যদি 270 টাকায় যদি মাল যদি বেচি, মানুষ তো বাইরেরা তো আমার বাপ ডাকবে যে জোবায়দ ভাই আপনার পরে বাপ আর নাই। আর এই কাস্টমস কমিশনার কিন্তু সাথে সাথেই ওই এলাকায় বেড়াতে যাবে, তারপরে মসজিদে 20,000 টাকা দান করবে, তারপরে ওই বোনের ভাগ্নে ভাগ্নির হাত খরচ দেবে 10,000 টাকা, এরপরে বাড়ি দানের জমি কিনে ফেলাবে, কত কিছু করবে। আপনার বাংলাদেশে যত সরকারি আমলা টামলা আছে, খাওয়ার জায়গা আছে,
ইনারা যেদিন চাকরিতে জয়েন করছে ওই দিন একটা হিসাব নেবেন যে তার বাড়ি ঘরটার সুদ্য গোষ্ঠী মিলে তার সম্পদের পরিমাণ কত, আর পাঁচ বছর চাকরি করার পরে সম্পদের পরিমাণের হিসাব বের করবেন, সম্পদের হিসাব বের করবেন। এনবিআর তো দুদক, দুদকে জয়েন করার আগে কয় টাকা বাড়ি, কয়টা পাকা টয়লেট ছিল, নাকি ওই খাইটে পাতায় খাইটে পরে পায়খানা করতো, আর এখন বাড়ির টয়লেটের মধ্যে ইটালি টাইলস কয় টাকার লাগাইছে সেটা বের করবেন, তারপরে বুঝবেন দুদক কী জিনিস। আর দুদকও বুঝবে যে আমার চেয়েও বদেরাড্ডি একটা আছে বাংলাদেশে, কথা বুঝতে পারছেন? তা এইগুলো হচ্ছে বাস্তব, এগুলো হচ্ছে বাস্তব। মিষ্টি কথা, ধর্মের কথা, নীতির কথা সব কিছু বলে মানুষ কী হয়েছে মাগি লাগাইতে যায় আর গাঞ্জা খাইতে যায়। এপাশে ধর্ম, ওপাশে ধর্মের বেশ, দাড়ি টুপি ধুতি পাঞ্জাবি সব কিছু আছে, কিন্তু মাগার মানুষটা হলো খানকির ছেলে, কথা বুঝতে পারছেন? তা আমরা দেশটারে যা বানায় ফেলছি, আর মুখের ভাষা আর খারাপ করব না, আমার নিজেরও এটা বিরক্তি লাগে এত কথা বলতে, নিজেও ছোট ওই আপনাকেও কাছে, কিন্তু ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনাকেও সোনা অনেক বেশি বড়, এত ভালোবাসতে চান যে গুয়াই ফাইটে যায় বাংলাদেশের, আপনার এমন জারোর সন্তান আর এমন অমানুষের বাচ্চা, আর কি আর বলতাম। তাহলে যে কমার্শিয়াল কমার্শিয়াল শিখাই দিছি, কয় ঘন্টা লাগছে, এক ঘন্টার ভিডিও হয়েছে, কত 56 মিনিটে কমার্শিয়াল শেখা শেষ। এরপর বড় ব্যবসায়ী কেমনে হইতে হয় সেটা শেষ, ব্যবসায়ী হওয়ার পরে মানুষ কেন রাজনীতিবিদ হইতে চায়, কারণ সে কোন জায়গায় ঠেকায় পড়ে রাজনীতিবিদ হইতে চাইছে সেটাও বোঝা শেষ, ব্যাংক কেন দেউলিয়া হয় সেটাও বোঝা শেষ, C&F কোম্পানিকে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং না বলে সিটিং অ্যান্ড ফ্রডিং কেন বলে সেটাও শেষ, এরপর ওজন মাপতে যে কেমনে লজিস্টিক্স কোম্পানি চুরি করে সেটাও বোঝা শেষ, সব বোঝা হয়ে গেছে। তা আজকে তো আপনি আমার বাপ, আমি হচ্ছে আপনার শিশু শিষ্য, আজকে থেকে আপনি আমার বাপ। এখন যে এইসব খেলা খেলতে পারবেন, নিয়ম নীতি সব কিছু বাদ দিয়ে নিজের গাড়ে দায়িত্ব নিয়ে যে জোবায়দ ভাই শেখায় দেয় নেই, উল্টোপাল্টা কথা বলে থাপড়ায় কান গরম করে দিব, এত কিছু শিখাচ্ছি এসছে আরও কত কিছু জোবায়দ ভাই জানে, দুবদাব মারে 200-500 কোটি টাকা বের করা জোবায়দ ভাই জানে, তুড়ি মারলে বেড়ায় জোবায়দ ভাই, এমনও ব্যানের মাল বেড়াচ্ছে কী কারণে? কারণ জোবায়দ ভাই একটা জিনিস বিশ্বাস করে, পরিশ্রম 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 করতে থাকেন, একজন উপরে আছে রিজিকের মালিক, আপনার একদিকের টানে আল্লাহ জানে যে থাপড়ায় হলেও দেয়, তা একসময় না একসময় আমার দিবে, রাষ্ট্র একসময় না একসময় আমার দেবে, আমার আর না দিক আমার সন্তানের দিক, আমি গাছ বপন করে যাই, আমি মরে যাই, এরপরে আমার সন্তান সেই গাছের ফল খাক, আলহামদুলিল্লাহ, আর কী চাই দুনিয়ায়, আর কী চাই? তো ব্যবসা আপনি ওই যে 220 টাকায় মাল কিনে রাতারাতি এরকম যদি চলতে থাকে, একসময় আপনি কোটিপতি ব্যবসায়ী অথবা ব্র্যান্ডের মালিক হবেন, হবেন এই গোড়ার ডিম। বড় ধরনের ব্যবসায়ী যখন আপনি 100% পরিচ্ছন্ন রাষ্ট্রে বসবাস করবেন, তখন বড় ব্যবসায়ী এভাবেই আসলে হতে হয়, আপনি যেভাবে চিন্তা করছেন বই খাতা কলমের মতো, আর যখন দেখতেছেন আপনার চারপাশে সবই ধুলোবালি আবর্জনা আর অনিয়ম, তখন অনিয়মের মধ্যে অনিয়ম করে বড় ব্যবসায়ী হতে হয়, কিন্তু সেটা দেখার বিষয়ে সেটা আপনি হজম করতে পারবেন কি না, হজম করার মতো যদি ব্রেন থাকে তাহলে আপনি বড় ব্যবসায়ী বিশাল বড় হ্যাডাম হয়ে যাবেন, আর যদি হজম করার অভ্যাস না থাকে, ওই সিটকে সাটকা সোর আর একটু মিষ্টি মিষ্টি কথা কয়ে সামান্য 2-4 টা খাওয়ার মতো বুদ্ধি আপনার থাকে, তাহলে মনে করেন যে মাঝ বয়সে যে মানে যে কোনো খেলার মাঝখানে যে গুলায় বাটায় লাস্টিক এসে জামা পায়জামা কিচ্ছু থাকবে না, আন্ডারও খুঁজে পাবেন না, আর বাপের জমি জমা যাইটুকুন যা কবরস্থান যা আছে তাও নাই হয়ে যাবে, আর যখন একটু ডাইনিতে বামে পড়বে তখন ওই যে জান তোমাকে ভালোবাসি, এই জান জান মান পাশার মধ্যে বলে রায় দিবেন, জান টাকা দেন খাইতে দেন, বিয়ে করার আগে দেখবেন ওজন থাকে 40 কেজি, আর আপনার সংসারে আসার পরে ওজন হয়ে যায় 68 কেজি, 72 কেজি, 84 কেজি, আবার মুখ চলতে থাকে আমার বাপে আমাকে যা খাওয়াইছে তোমার সংসারে এসে খালি কষ্ট করে গেলাম, থাপড়ায় কান গরম করে দিয়ে কারণ যে আরাম যদি তুই যখন আসতি তো আমার সংসারে তোর ওজন ছিল 40 কেজি, তখন কাপড়ও 2 গজ 2 গজ লাগতো না, আমার সংসারে আসার পরে 4.5 গজ কাপড় লাগে, বাতাসে ভাইসে আসে আবার উপাশে বাপের লেকচার মারাও, উত্তর মতো খাইটে খাইটে তারপরে লাট সাহেব বানায় রাখি, আর খালি তোমার গরম লাগে, এটা পারি না ওইটা হবে না, এটা আমাকে দিয়ে হবে না,
অবেটা কি এরপরে যদি কাজকামও যদি করাইতেছেন তুমি আমাকে দিয়ে কাজ করায় খেতে চাও এই জন্য আমাকে বিয়ে করেছো তোমারে কাজ করায় খাওয়াইতে চাই না তোমারে কামলা বানায় খাইতে চাই কারণ যার মানসিকতাই এত নিচু তার তো দাস দাসী বানানো উচিত কামলা বানানো উচিত লাতি চড়ে পরে রাখানো উচিত কারণ তার কমন সেন্সে কাজ করে না আমি একজন এডুকেটেড আমি আমার সংসারে হাজব্যান্ডের সাথে সংসারে হাল ধরে দুইজন মিলে ব্যবসা প্রতিষ্ঠান সংসারকে ভালো রাখি তার কথাবার্তা এই ধরনের না তার ধরন হবে এরকম তুমি আমাকে দিয়ে পরিশ্রম করে খাওয়াবা তুমি লাট সাহেবের মতো বসে বসে খাবা শুনে আপনি সাথে সাথে মনে করেন বউরে তালাক দেবেন না আগে শাশুড়িয়ে নয় তালাক দেবেন যাতে শাশুড়ি তালাক দেওয়ার পরে বউরে তালাক দেওয়ার পরে যেন আপনার সুপারিশ করতে না আসতে না পারে কারণ নয় তালাক দিয়ে রায় দিয়েছেন শাশুড়িরে অথবা শাশুড়িয়ে ডাক দিয়ে নিয়ে করেন যে শাশুড়ি আপনার পেটের শাড়িটা সরান আপনার পেটটা একটু দেই এটা কি চায়না পেট না বাংলাদেশি পেট এই পেট দিয়ে এই প্রোডাকশন বেরিয়েছে কেমনে আমি তো আগে বুঝি নাই এটা তাহলে চায়না ওই চায়না পেট হবে এর মধ্যে তো ভাঙা চূড়া যেমন ওই যে লাকড়ি বেড়ায় এরম বেড়াইছে যার কারণে তার কথাবার্তা তার চিন্তাভাবনা তার মানসিকতা এরকম শালা আমি কুত্তার মতো কাটতে কাটতে গিয়েছে তারপরে বাচ্চার স্কুলে বেতন দিতে পারি না আর উনার লাট সাহেবই যায় না পাশের বাসার ভাবির জামাই কত কামাই করে করে এনে দিচ্ছে আরও কত সুন্দর সেজে গুজে অফিসে যাচ্ছে তোমার সংসারে সেই খালি কষ্ট করে গেলাম আরে বেটি না পুষলে জাগা বরঞ্চ এমন ডিলা জিনিস আসতে টাইট জিনিস বেশি ভালো লাগে আরও পাঁচটা পাবা নি সমস্যা নেই জানা রে ভাই মাফ কর লাগলে আর 10 লাখ নিয়ে তারপরে বিদায় তাড়াতাড়ি ডাইরেক্ট এরকম ডায়লগ মেরে দিবেন কারণ সবচেয়ে সমস্যা কি জানেন এই যে পচা কথাগুলো বললেন আপনার চিন্তা করতে পারেন যে নারীকে সম্মান করতেছি না আরে ভাই যেমন এই যে একটা কথা বলি না যে মায়ের পায়ের নিচে বেশ তো এখন সারা বাংলাদেশে ঘুরে দেখেন আপনি 97% পাবেন বেশ্যা হয় স্কুল লাইফে বেশ্যা নয় পারিবারিক মামাতো ফুফাতো ভাইয়ের কাছে ঠেলা খাওয়া বেশ্যা নয় কলেজে ওই ভার্সিটি লাইফে ফ্ল্যাটে যাওয়ার বেশ্যা নয় বিয়ের পরে দুই জায়গায় ধাক্কা খাওয়ার ব্যবসা নয় রাতারাতি নারী উদ্যোক্তা হতে যে বেশ্যা তো মাটা কই আল্লাহ কইছে মায়ের পায়ের নিচে ব্যস্ত তা মাই তো খুঁজে পাই না তো ব্যস্ত তার উপরের কথা আমি নারীরা অসম্মান করছি না কিন্তু নারী নামের যেটা বেশ্যা আছে সেটাই সম্মান করছি তো ওইটাই তো 97% 98% সমাজে ভরে গেছে তাহলে ব্যস্তটা গেছে কই বহুত উপরে যাইতে যাইতে এখন 7 আসমানের উপরে চলে গেছে এখন তো কয় বছর পরে শুনবানি সেটা 17 আসমানের উপরে চলে গেছে মানে ব্যস্ত এত দূরে চলে গেছে এই জন্য আপনার এই গণদরে কথাবার্তা বলবেন না যে নারীকে সম্মান করে কথা বলতেছেন না অমুক করতেছেন না তমুক করতেছেন না জোবায়দ ভাই বালসাল ঠাপায় না বাংলা কথা আপনি যে নারী আপনারা দেখলেই বোঝা যাবে যে আপনি নারী আপনার মুখ দিয়ে কওয়া লাগবে না আপনি নারী আর কাপড় খুলে জোবায়দ বাইরে দেয় হবে না ওই নিউ মার্কেটে ঢাকা কলেজে নিউ মার্কেটের সামনে দাঁড়ালে বোঝা যায় কোন বেটির পিরিয়ড কয়দিন আগে গেছে আর কবে পরিষ্কার করেছে দূরের তো দেখলে বোঝা যায় ওই পা সেরা সেরা দিয়ে যখন আটে তখন বোঝা যায় খোসা লাগতেছে কদিন আগে পিরিয়ড হয়েছে ওটা দেখলে বোঝা যায় কাপড়গুলো দেওয়া লাগে না তো জুবায়দ ভাই চোখ এরম জাউরা চোখ এত জায়গাতে এত ধাক্কা দুক্কা খেয়ে এত কিছু শিখে আর এত কমন সেন্স দিয়ে তারপরও দুইটা ভাতের ব্যবস্থা করতে পারছি না আর আপনারা রাতারাতি ওখানে 2 টাকা কমে একটা টি শার্ট বানানো যাবে আর ওখানে এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উনি কমের মধ্যে মাল এক্সপোর্ট করে দিবে আমি তাহলে বিদেশে বিক্রি করে বাংলাদেশে টাকায় মাল কিনবো বিদেশে ডলারে বিক্রি করবো আমি রাতারাতি লাভবান হবো এরপরে আবার খুঁজেন কি বাংলাদেশে ভালো অনেস্ট সাপ্লায়ার খুঁজে পাচ্ছেন না অনেস্ট সাপ্লায়ার কেমনে খুঁজবেন ভাই বাংলাদেশের থেকে সব বাজে বাজে স্টক লট দিয়ে দেয় এ গ্রেড বলে সারপ্লাস বলে বি গ্রেড দিয়ে দেয় আপনি রেট দিছেন কত কন কয় টাকা রেট দিছেন যে মাল 500 টাকায় কিনতে হয় 600 টাকায় জুবায়দ ভাই পর্যন্ত এ গ্রেডের মাল কিনতে পারে না তাও সারপ্লাস না এ গ্রেডের একটা স্টক লট সেটা 600 টাকায় জুবায়দ ভাই একটা সুইফট শার্ট কিনতে পারতেছে না আর আপনি 220 টাকায় এ গ্রেডের সুইফট শার্ট খুঁজতেছেন ওটা মাল পাবেন না বাল পাবেন কোন মাল কেনার সময় ভাইয়া আমি তো 220 টাকা করে কিনি এর থেকে আরও 10 টাকা শুনছি আপনি নাকি খুব দক্ষ আপনি নাকি খুব জ্ঞানী আপনার কাছে তো তাহলে আরও 10 টাকা কম আশা করতে পারি মাল পাবেন সব ঠিক আছে লাস্টে যে টাকার ব্যাপারে কেসে কিছু নাই কদিন আগে একবার কিছু ফোন দিছে ফোন দিয়ে ও টেকনিক্যালি আমার কি করতেছে জানেন আমারে আমি আমার বউরে দেখালাম আমার বাসায় ঢুকছি তখন ভিডিও কল দিছে
দিয়ে কয় যে আমি ব্র্যান্ডে ব্যবসা করতে চাই, হ্যান করতে চাই, ট্যান করতে চাই বলে ক্যামেরাটা ঘুরাইছে। তার ডোয়ারের মধ্যে $21 মিলিয়ন আছে, সেই টাকাটা দেখাইলো, ডলারটা দেখাইলো, ব্রিটিশ পাউন্ড দেখাইলো। হ্যাঁ, তো দেখায় মানে বুঝতেছে আছে যে আমার টাকা পয়সা আছে, হ্যান আছে, ত্যান আছে, অমুক তমুক হ্যান ত্যান। আচ্ছা বুঝলাম। এখন আমার বউ তো দেহ মনে করেন যে চোখ বড় হয়ে গেছে, ওরে বাপরে বাপ, এরকম একটা বাইর আমার জামাই খুঁজে বের করছে। তা আমার জামাই দিয়ে তাহলে তো আজকে রাতে ভালো সার্ভিস দেওয়া লাগবে, কারণ আমার জামাইয়ের মতো গুণী জামাই পৃথিবীতে আর একটাও নাই। তা আমি তো বউর দিকে তাকায় চিন্তা করি যে ওই যে টাকা দেখলা, এখন তোমার কাছে কি মনে হচ্ছে, আমি বড় লোক, বড় লোক মনে হচ্ছে? পাঁচক তো নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ দিলে এরকম একটা বায়ার যদি তোমার কপালে জুটে তো ইনশাল্লাহ জীবনে আর কোনোদিন পিছনে তাকাইতে হবে না, তোমার এরকম কুত্তার মতো পরিশ্রম করতে হবে না। তা আমি আর কোনো কথাবার্তা কই নাই, কোনো কথাবার্তা কই নাই, কারণ আমার যা বোঝার তত বোঝা হয়ে গেছে। আমি কি বুঝছি জানেন, এ টাকা যখন দেখাইছে তখনই আমার বোঝা শেষ। আর বাড়ি ইন্ডিয়ায়। তা ওরে আমি একটা কোশ্চেন করছিলাম যে দেখ তুই কি অরিজিনাল ইংল্যান্ডের নাকি তোর অরিজিন কোথায়। আমার অরিজিন সুরাট, ইউ নো সুরাট, আমি হ গুজরাট সুরাট চিনি। তা এরপরে দুই দিন সে কুয়েরি মুয়েরি দে যে এই জিনিস লাগবে, বানায় দিতে পারবা, স্যাম্পল পাঠাও আমার জন্য, দ্রুত স্যাম্পল পাঠাও। স্যাম্পলটা দেখার সঙ্গে সঙ্গে আমি প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসব, এসে তোমার ফ্যাক্টরিকে বড় করে দিব, তারপরে তোমাকে এই অর্ডার দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, ওর মতো করে লেকচার দিয়ে যাচ্ছে। আমিও ফোন রিসিভ করি মনে করেন সকালবেলায় মেসেজ দিয়ে, দুপুরবেলায় মেসেজ দিয়ে, বিকেলবেলায় ভিডিও কল দেয়। আমি রাত 12টা সময় যে খালি একটু লিখে দিই, সরি আমি একটু ব্যস্ত ছিলাম, তো তোমার কী লাগবে বলো, এইটুকুন খালি লিখে দিই। কথা বুঝতে পারছেন? ভাবটা মারতেছি না, কারণ পুরোটা শুনেন তারপরে বুঝবেন যে এ পাশে ভাত পাই না, দুই মাস ধরে অফিসে বেতন ভাড়া দিতে পারি না, আর সেইখানে এত টাকা নিয়ে ভিডিও কল দিয়ে দেখাই দিল, আর আমি তাহলে ভাব মারতেছি নাকি ভাব বাড়াচ্ছি? না ভাবটা কিছু না, শুনেন মন দিয়ে। এবার বললাম যে তোমার কি স্যাম্পল লাগবে, তোমার স্যাম্পল কেন নিবা, আমার এখানে প্রচুর স্যাম্পল বানানো আছে, আমার কাছে ভিডিও কোয়ালিটি, হাই কোয়ালিটি 4K অথবা 8K ভিডিও রেজুলেশনে, হাই রেজুলেশনে ভিডিও করে সেলাই থেকে শুরু করে কয়টা নিডল ড্রপ আছে সব ছবি তুলে তোমার আমি পাঠা দিচ্ছি, ভিডিও করে পাঠা দিচ্ছি। এই কটা দেখার পরে তো তুমি বুঝতে পারবে আমার কাজের কোয়ালিটি আছে কি না। তাতে আমি নিজে বানাই, ওয়ার্কার দিয়ে বানাই, অন্য ফ্যাক্টরিতে বানাই, যে জায়গাতে বানাই বানাই, যদি পছন্দ হয় তাহলে তুমি আমার কাজ দিও। ও কাই না, আমাকে ভিডিও করে আমাকে স্যাম্পলগুলো তোমার হাতে দেখাও। তা আমার, আমি তো বললাম তো ভিডিও করে তো তোমার আমার নিজের হাতেই স্যাম্পল দেখাবো, আমি কি আরেকজনের হাতে স্যাম্পল দেখাবো তোমারে, আমার অফিসের মধ্যে বসে ভিডিও করবো, অফিসের সাইড দেয়াল সব দেখতে পারবা। ও কয় যে না আমাকে দেখাও তো, আমাকে 20টা স্যাম্পল তুমি দিবা। পরে ঠিক আছে, টোটাল এখানে যত মাল আছে এখন এই মালগুলো 20টা মাল, তার সুন্দর সুন্দর মাল দিয়ে একটা কার্টুন করে, ও কাজে আজকেই কিন্তু তুমি কার্টুনটা পাঠাবা, প্যাকিং করে রাখবা, কালকেই পাঠাবা। তো কার্টুনের মধ্যে ঢুকাইছি ওর সামনে ভিডিও কল দিয়ে। তা বললাম যে তোমার এই কার্টুনে টোটাল এই এত টাকা বিল আসছে, বাংলাদেশি টাকা 7,800 টাকার মতো বিল আসছে স্যাম্পলের চার্জ। তুমি টাকাটা, এই হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাও, কারণ বিদেশের টাকা আমি আমার রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে নিব না, ওই হুন্ডি মুন্ডি ওই সব বালসাল জুবায়দ ভাই ঠাপায় না, বাংলা কথা। তুমি আমার ব্যাংকে টাকা দিবা, আমি তোমাকে মালটা কালকে কুরিয়ার করে দিয়ে দিব, দ্যাটস ইট। এখন রাতের বেলা কয় দেখো আমার তো আসলে এতগুলো তোমার সেলাইয়ের কোয়ালিটি দেখার জন্য আমার তো আসলে এতগুলো স্যাম্পল নেওয়ার প্রয়োজন নেই, আমাকে 2-3টা স্যাম্পল দিলে হলো হবে, ঠিক আছে, লাইন মতো আসছে মানে। এরপরে আবার করছে, দেখো আমি তো এত বড় বিজনেস তোমার এখানে করব, তোমার তো লাইফ চেঞ্জ হয়ে যাবে, তো তুমি তাহলে স্যাম্পল তো মানুষ ফ্রি দেয় কাজ পাওয়ার জন্য, তা তুমি এখানে চার্জ ধরতেছো, আর ইউ ওকে, আমার কয় আর ইউ ওকে। তা আমি শুনছি, কোনো উত্তর দেয়নি। এরপরে দুই দিন ধরে আমার গুতাচ্ছে, আমি তো দৌড়ের পরে ফোন টোন ধরতে পারি না, পরে ফোন ধরছি, ধরে তারপরে আবার বলতেছে যে দেখো তুমি বললেই কিন্তু আমি প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসবো, তা তুমি স্যাম্পলগুলো এখনও পাঠালে না আমার জন্য। আমি কই যে ভাই মাগনাটা পাই না, জুবায়দ ভাই কোনোদিন মাগনা কিছু করে নাই, জীবনে যদি কোনোদিন কোনো কিছু করার ইচ্ছাও থাকে তা সবচেয়ে হায়েস্ট প্রাইস দিয়ে দামি জিনিস খাবে, বাংলা খাইতো না জুবায়দ ভাই, রাশিয়া যে খেয়ে আসবে, উজবেকিস্তানে যে খেয়ে আসবে, ওই থাইল্যান্ডে খাইতে যাবে না জুবায়দ ভাই, আরবে যে দামি জিনিস খেয়ে আসবে, মালয়েশিয়া, ইন্ডিয়া, মুম্বাই, কলকাতার বাংলা মাল খাইতো না জুবায়দ ভাই।
তা তুই যে মাগনা চাস তো তুই স্যাম্পল যে 7400 টাকা দিয়ে দিয়ে স্যাম্পল কিনবি, স্যাম্পল কেনার ক্যাপাসিটি তো তোর নাই। ক্যাপাসিটি হচ্ছে একটা টাকায় আর একটা হচ্ছে মনে। তুই একটা ব্র্যান্ড দাঁড় করবি, একটা ব্র্যান্ড দাঁড় করবি হাজার কোটি টাকার অথবা শত কোটি টাকার বিষয়। সারা ইউরোপে তুই কাজ করবি, বড় লোকের জন্য মাল বানাবে না বিক্রি করবি, আর তুই এখন এই 7400 টাকা দিয়ে স্যাম্পল কেনার মতো তোর ইয়ে নেই, আর তুই অবশ্যই আমাদের টাকা দেয়াস। আর তোর কাছে কইলাম যে তুই কি মাল বানাইতে চাস তার কয়েকটা স্যাম্পল আমার একটু ছবি আমার একটু দেখা। তা ও করছে কি, ও করছে কি ওর ওই আলমারি খুলে তারপরে ভিডিও করে করে আমার দেখাচ্ছে, দেখ আমার গুচি শার্ট আছে, এত পাউন্ড দিয়ে কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, ভিডিও পাঠাই দিছে। পরে দেখে তো গেছে আমার সেরকম মেজাজ খারাপ হয়ে। তা পরে আমি ওরে কইছি যে দেখ তুই এই যে কটা শার্ট দেয়ছি 300 পাউন্ড, 200 পাউন্ড, 250 পাউন্ড, সে পাকিস্তানি আমলের থেকে করাচিতে ব্যারিস্টারি পাশ করে আমার খালু ইংল্যান্ডের ব্যারিস্টার এলিজাবেথ আমার বাইয়ের রাতের রান্না খাইছে সিলেটে হাতে গোনা কয়েকটা বড় রেস্টুরেন্টের মধ্যে, হোটেলের মধ্যে আমার বাই মালিক। ওই জায়গা, ওই জায়গা রাশিয়ান, উজবেকিস্তান, ইটালির যত বড় বড় মাফিয়া ডন আছে সব ওর কাছে আসে, ওরে ভাই ডাকে, ভাই বুকে জড়ায় ধরে। ওয়ান মাফিয়া কইতে গেলে মানে বিশাল খেলোয়াড়, ব্রিটিশ পাসপোর্টধারী, ও বাংলাদেশে আর আসে না। ওর একটা এই হাতের আংটির কয় টাকা দাম তুই জানিস? আর ও যেসব হাফ প্যান্ট পরে আর আন্ডারওয়্যার পরে, তোর এই সব কটা মিলিয়ে তার দাম হবে না, তুই কি বুঝিস? ইংল্যান্ডে আমার 30টার উপর আমার রক্ত থাকে, আমেরিকায় কম করলে 30টার উপর আমার রক্ত থাকে, সব টপ লেভেলে। আমার যে কটা বন্ধু বান্ধবীও থাকে রক্তের বাইরে, রক্তের মতো এবং রক্তের থেকেও অনেক সময় বেশি, তারও এক একটা সেরকম বিশাল বড় বড় হ্যাডাম। তুই আমার এই 200 পাউন্ডের একখান গেঞ্জি দেয় বুঝতে চাস? তুই বড় লোক, তোর মাগনা মাল পাঠাইতে হবে, ওই মাগনাটা পাই না। তোর মতো এরকম বায়ার বহুত টাপানো শেষ। মাগনা যে জায়গা খয়রাতির বাচ্চা আছে ওই টাকা দেখলে লাফায় পড়ে, আর পরের দিন আবার ওই একটু ভিডিও করার সময় পাশে এক সেমড়ি দেয় আছে। আর তুই আমার কি পালের সেমড়ি দেয়াস? আমি তোরা যেটা দেয়াবো সেটা দেখলে তো তোর অটো আউট হয়ে যাবে, তুই আমার কি সেমড়ি দেয়াস? 5 বছর মিডিয়াতে ডন হয়ে থাকছি, এমনও মিডিয়ার পুরনো যত খেলোয়াড় আছে বাপ ডাকে আমারে, তুই আমার কি জিনিস দেয়াস? বলে ওরে কইছি তোর মতো বায়ার আমার দরকার নাই, আমি জেনুইন একজন। আর লাস্টে কয় কি, তোমার দেশের স্টকলট ফেব্রিক্স দিয়ে কমের মধ্যে মাল বানানো যায় কিনা? আমি মনে মনে করি তুই তো লাইন মতো আইসি। আর সব কিছু বৌরে আবার স্ক্রিনশট দিয়ে দিয়ে ভয়েসটা সব বৌরে পাঠাই দিলাম যে তুমি যে টাকা দিয়ে চিন্তা করছিলা যে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছ, তোমার জামাই কত ভালো, এ শালা যদি বাংলাদেশে আসে উল্টে লাগাবে তোমারে আগে, কথা বুঝতে পারছো? যখন আমি থাকবো না, যখন তুমি চেয়ারে বসবা, খালি ওই মারা খাবা আর মাগনা মাল দিয়ে দিবা আর বাইরের পিছন পিছন ঘুরবা। বাংলাদেশের নারী উদ্যোক্তারা যেভাবে খালি মারা খাইতে থাকে, ডিসির কাছে একবার মারা খাবে, পুলিশের কাছে একবার মারা খাবে, তারপর ইনভেস্টরের কাছে মারা খাবে, মন্ত্রণালয়ের কাছে মারা খাবে, মানব অধিকারের কাছে মারা খাবে, মারা কোনো জায়গায় খেতে বাকি নেই। লাস্টে মনের দুঃখের কথা কইতে জোবায়দ ভাইয়ের কাছে আসলে জোবায়দ ভাইয়ের কাছে এক মারা খাবে, কারণ জোবায়দ ভাইয়ের বাকি থাকবে কেন? সবাই যদি মজা নিতে পারে তা জোবায়দ ভাইয়ের সমস্যাটা কোথায়? ব্যবসাটা করবেন কেন বলেন? এখন অনেক ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি, ইন্ডিয়ান বায়ার অথবা ইন্ডিয়ানদের সাথে যে বাঙালিত্বে শুরু করে ফরেনারও চলে, আগে জিজ্ঞাসা করবেন তুই কি ইন্ডিয়ানদের সাথে চলোস, শ্রীলঙ্কানের সাথে চলোস, ইরানের সাথে চলোস, তাহলে তোর চোখও সবসময় ছোট, তোর যে পেটে বাচ্চা হবে ওটা চোখও থাকবে তলের দিকে, তলের দিকে। তোরা দিয়ে কোনোদিন ব্র্যান্ড কোয়ালিটি হাই কোয়ালিটি কিছু হইতো না, তোরা দিয়ে চুরি আর কম দামের কাম ছাড়া। যেমন ইন্ডিয়াতে হাই কোয়ালিটি মসলিন তৈরি নেই, হয়েছে কি কম দামের প্লাস্টিক, তাই দিয়ে কোটিপতি হয়েছে, কিন্তু হয়েছে কিন্তু কম দামের জিনিস এবং মানুষের ক্ষতি করার প্লাস্টিকের কাপড়, যার নাম হচ্ছে পলিস্টার কাপড়, তাই তৈরি হয়েছে, ভালো কিন্তু কিছু তৈরি হয় নাই। আপনারা এভাবে মানুষের সাথে মিশবেন আর প্রপারলি গবেষণা করে দেখবেন যে এ যে এত কিছু বুঝোচ্ছে যে আমার জীবন, স্পেশালি নারীদের জন্য বলবো যে অমুক ভাই আমার জামাই তো আমার প্রতি কেয়ার করে না, অমুক ভাই আমাকে বলছে উদ্যোক্তা বানায় দিবে, অমুক ভাই আমাকে কেয়ার করবে, খালি পেশাবের রাস্তাটাই খুঁজে সবাই, আর কিছু আপনারে দেখতো না, কথা বুঝতে পারছেন? খুব খারাপ কথা বলে দিলাম, ছোট ভাই ব্রাদার যারা আসো
তারা এগুলো বুঝে নিবা, নিজের মা বোনদের সম্মান এগুলো শিখাবা। আমি আমার খাবার টেবিলে আমার দুলাভাই, আমার বোন, আমার বউ, আমার বাপ, আমার মা, তাদের মধ্যে এইসব কথাবার্তা বলে বলে আমার বোনকে শিখাইতাম, আমার বউকে শিখাইতাম, আমার মাকে শিখাইতাম যে এরকম ভুল করা যাবে না। আমি সবার ছোট এবং আমরা আমাদের পরিবারে এরকম একটা বন্ধুত্বপূর্ণ পরিবার ছিলাম, যেখানে খাইতে বসলে অথবা একসাথে টিভি দেখতে বসলে অথবা গল্প করতে বসলে ধরার কোনো উপায় নেই, কোনটা বাপ, কোনটা মা, কোনটা দুলাভাই, কোনটা শালক, কোনটা পুতির বউ, কোনটা মেয়ে। মনে তো সবকটা ভার্সিটির একটাই ব্যাজের স্টুডেন্ট বোধহয় আড্ডা মারতেছে, কারণ আমরা এরকম মন মানসিকতা পরিষ্কার রেখে তারপরে কথা বলতাম, যেন জীবনে কত কি করতে পারবেন সেটা গুরুত্বপূর্ণ না, কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর টিকে থাকার জন্য আপনাকে সিকিউরিটি, সচেতনতা এটা সবার আগে জানতে হবে। আর এই স্বপ্ন বেচা ঘুঘু যা আছে জীবনে, যদি তুমি এটা ফ্রি ফ্রি দাও তাহলে তোমাকে জীবনে তখন আর তুমি দিয়ে পারবা না, তখন টাকা রেখে পারবা না। এরকম সিটার বাটপার একদম সেকেন্ডের মধ্যে কলিজা থেকে, মন থেকে, ব্যবসা থেকে, স্বপ্ন থেকে বের করে দিয়ে বাস্তবে কোথায় এক টাকা অথবা এক পয়সা পাবেন সেটা নিয়ে পরিশ্রম করতে থাকবেন। পরিশ্রমের ফলাফল রাষ্ট্র আপনাকে দেবে এবং সৃষ্টিকর্তা আপনাকে দেবে। এটাও পুরাণের মধ্যে আমার নাম দিয়ে লিখে রাখেন, বলেন যে জুবায়েদ ভাই বলছে যে রাষ্ট্র কখনো বেইমান হয় না আর সৃষ্টিকর্তা কখনো বেইমান হয় না। আপনার পরিশ্রম করতে 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 ঠিক যে সময় আপনি প্রায় শেষ কবরে চলে যাবেন সেখান থেকে সৃষ্টিকর্তা আপনাকে জাদুর মতো উঠায় নিয়ে আসবে। সেটাই, এটার নামই হচ্ছে জীবন আর এটার নামই হচ্ছে সততা। সুন্দরভাবে ব্যবসা করেন, তবে বোকা সতের কিন্তু কোনো উপায় হবে না, বুদ্ধিমান সত হইতে হবে। ওই দেখার সাথে সাথে বুঝতে হবে যে ওই ধান্দা খেলবে, আমি এই ধান্দায় যেতে রাজি না, তাহলে আমি এখনই এখান থেকে আমাকে নিজেকে সাইড করে ফেলি, দ্যাটস ইট। তাহলে জীবনে অনেক কিছু শেখায় দিলাম, মন্দ কথাগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে যা বলে দিছি আজকে তো আমি মুখ দিয়ে বললাম, শুনতে বমি আসতেছে আপনার। বলবেন যে হয়তো একজন মহিলা দেখে তার জামাইকে যদি দেখায়, জামাই বলবে সি সি এই লোকটা এরকম বাজে কথা ইউটিউবে ভিডিও করে কথা বলে, কিন্তু যখন মা রাখাবে তখন দেখবেন জুবায়েদ ভাইয়ের ডায়লগ এসে আরও কত কিছু মুখ দিয়ে বেরোচ্ছে, তখন বুঝবে যে জুবায়েদ ভাই আসলে বাপের বাপ ছিল। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।